خلق وفي خلق لم يدع في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك واهتمي بهماك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم سبھاپتی صاحب اپستھت مربیان احترام উলামায়ে আজম আমার প্রান্তীয় যুবক ভাই আমার বাবা হল পর্দার আড়ালে পর্দা নিশিন মা বই যাব আল্লাহ তালার আল্লাহ দরবার রাত ও খুশি শুক্রিয়া যে আল্লাহ তালায় আমরা যে এমন মোতাবর বিশালে সব মাফি যার নামকরণ হলছে মরহুম হাজি আব্দুল বশির সাহেবের বিশালে সব মাফি বড় বাজি ইসালে সব মাহফিল আমরা ইনাইছি কোরআন শরীফ তিলাওয়াত করবো হাদিস শরীফ পড়বো দুরুদ শরীফ পড়বো দোয়া দুরুদ পড়বো চাঁদ নেকি আছে ও সব নেকি আজ ও মুর্দারে লক্ষ্য হই আমরা ইসালে সব তৈরি করি এই যে জনাব মরহুম আব্দুল বশির সাহেব খালি যে এই ইসালে সব আজকে ভাইবা তা নাই এনডে মাধ্যম মানে করছি আমরা টার্গেট করছি জানি আমরা একজন মানুষে কবর জেরত করতে হইলে একটা কবরে টার্গেট করে কবরস্থানের মাঝে একশো কবর থাকে হাজার কবর থাকে তাকাই না থাকে না একটা কবরে টার্গেট করিয়া আপনি আমি যদি জেরত করি এক হাজার কবরের মাঝে সব পৌঁছে দলিল আছে যদি কোনো কবরস্থান দিকে আপনি কইন আল্লাহুম্মা রাব্বাল আহজাদিল বালিয়া ওয়াল আযামিন আখিরাতিল লাতি খারাজাত মিনাদ দুনিয়া وهي بك مؤمنة وادخل عليها روحا من عندك وسلاما مني امرا خير ادم تاكيلو يا اي فرزم تو زوتو مردا مالاكي زون سب مردا قلت روات تا افنا غمارو خير كوشو اي جيبو جي بو دعا دو دي امرا بري امرا قبر الخندات كيا دعا خوري مردا لگي امرا دعا خوري مردا ري شرن خوري دعا دي ياد خوري আমরা একদিন মারা যাইমু আমরারও মানুষের দোয়া দিয়ে মনে করবা দোয়া দিয়ে স্মরণ করবা আমরার মূল অস্তিত্ব হইল মনে করা দরকার আমরা যত লম্বা হায়াত পাই না কেনে আমরা আসলে লম্বা হায়াত পাইয়াও বাঁচতাম দুনিয়ার থাকতাম ইনে পারতাম না থাকবার জায়গা নাই ঠিক আছে থাকবার জায়গা নাই কতদিন টেম্পোরারি জিন্দগি করবো এর বাদে আমরা দেশ মহিলা জাল আজলু ইনকাতাল আমলু যে সময় আপনার আজল মানা সময়সীমা জীবনের সময়সীমা যে সময় শেষ হয়ে যাব কি ওই সময় আমরা আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবো নি না লাগতো না ইজা যা আজালু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমানো আমার বান্দা হল যে সময় তোমার আজল শেষ হয়ে যাব কি
তোমার মৃত্যুর টাইম যে সৌভাগ্য নাই জীবকি আজ রাই তোমার খামদার থাকবে। এই সময় এক মিনিট আগে হইত না, এক মিনিট পরে হইত না, অপেক্ষা করিলেও বাচ্চায় নাই বলে তোরা একটু সময় দিবা, তুই আর দেবো লোক না বাচ্চা। আল্লাহ করিবাহুম ওয়াল্লাহ দিব আগে বাচ্চা না খোলা হইতে পারতাম জাস্ট তাই। তাহলে আমরা বুঝতাম পারলাম আমরা অন্য হাতের মাঝে আল্লাহ ফরমাইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমায় আমার বান্দা বল আমি আল্লাহ তোমরারে তৈয়ার করছি খালাকাল মাউতা ফয়লা তোমরা মৌতে আমি তৈয়ার করছি, মৌতরে সৃষ্টি করছি, এর বাদে তোমরা হায়াত আমি সৃষ্টি করছি। আমরা আল্লাহ গঠন প্রণালী তৈয়ার করবার আগে দুনিয়া ফাটাইবার আগে আমরা মৌত্রে ঠিক করছো যে কতদিন তুমি বাঁচবা দুনিয়াত। আল্লাহ ওয়াদা কইরে আমরা সারছই দুনিয়া দেয়া কইছেন তোমার 60, 70, 40, 47 কেউ আইবাই আর যাইবাই বলা নাকি। এর লাগি আজকে করবার কোনো কারণ নাই, আফসোস করবার কারণ নাই। যার যে সময় মৌত হইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ফলে আল্লাহ তাআলা আমরা রে তৈয়ার করতে হইন মার পেটের মাঝে আমরা রে নাপাক এক পানি আসলাম। আল্লাহ তৈয়ার হইলে আমরা রে খানি তৈয়ার করবেন দিদে, এর মাঝে আল্লাহ তৈয়ার করবার সময় আমরা সে কুনানো মারা যাইব, কুনানের মাটি দিয়ে আমরা তৈয়ার করা হয়েছে। আল্লাহ বন্দা হল দুনিয়া যে দুনিয়াত আস প্রত্যেক মানুষ যেখানে গিয়া মারা যাইত যেন মর্ত খবর হইত তার এমন হাজত হইব না গিয়াও হয় নাই। যেখানে যা রিজেক আছে রিজেকে টান মারব না গিয়াও হয় নাই। সব মানুষের খুনানো তার রিজেক খুনানো তার জীবন বাদে তার মরণের বাদে খবর দেওয়া হইত। তোমারে ও মাটি থাকি তৈয়ার করা হয়েছে, যেখানে আইস তোমারে আমরা কবর দিলাম, যেখানে তৈলাম ওখান থেকে তৈয়ার করা হয়েছে। শেষ সাহায্য হয়েছে দুঃখি যে আদমিরা কষক দূর দূর একে আবে দানা দিগর খাঁকে গুর। দুইটা জিনিসে মানুষের খুব টানে, এক লম্বরটা হইল আবে দানা আজার নিজের দেখানো আছে গিয়া খাইতই, দুই নম্বরটা হইল খবরের মাটি যার দেখানো আছে তখন কাবন হইত যার খবর দেওয়া হইত খবরের মাটিতে টাইনা হন দিব আপনি যাইতে বাধ্য আপনার হাজত হইব না যাইতে। ইলা বহুত মানুষ আছে সুলাইমান আলাইসালামের জমানাত এক ব্যক্তি সুলাইমান আলাইসালামের খানদার তাজকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া ফি উমুরিল আখিরা কিতাবু আল্লামা কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাব। সুলাইমান আলাইহিসসালামের জমানাত ও ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামের খানদাত বাদ অথচ তার রান কবজ কর্তা আপনার যেমন বারো সোমনাথ জঙ্গল তার দখল রইত ও ব্যক্তির মুখা সাইয়া এক শোক রাঙ্গানি মাস। আর সুলাইমান আলাইহিসসালাম রে হয় নবী সুলাইমান ও যে ব্যক্তি তোমার সামনে এই ব্যক্তির ওয়াদা রইল তার রান কবল করতাম আমি সোমনাথ জঙ্গল এখন দেখলাম আপনার সামনে ও এটে টাইম তার রান কবল করতাম তারে আপনি হাওয়ার তক্তের উড়ে দিয়া ফাটাইয়া দেউকা সোমনাথ জঙ্গল এইটু আমি তার রান কবল করতাম ভাই সুলাইমান আলাইহিসসালামের ও বেটারে হাওয়ায় তক্ত সুলাইমানের মাঝে ফাটাইয়া সঙ্গে সঙ্গে তারে সোমনাথ জঙ্গল ফাটাইছ ও ব্যক্তির মৌত ও টাইমে ও জাগাত কে হইছে অনতারে দখল করা হইছে অথচ সুলাইমান আলাইহিসসালামের খানদাদ পেটা বুয়া কিতাব বুঝা গেল কুরতুবি আল্লামা কুরতুবি আর তাজকিরা কিতাবের মাঝে আনছ যার মরণ দেখানো হইতো নইব যার কবর দেখানো হইতো নইব। কোনো মানুষ মরলে সাগরও কবর দেন, কোনো মানুষ মরলে মাটির খবর দেন, কোনো মানুষ মরলে বাসাইয়া দেন
আরবের প্রসিদ্ধ একজন কবি সাহিত্যিক দুনিয়ার যতটা আছে সব তো একদিন বিলীন হয়ে যাব কি, অস্তিত্ব থাকতো নাই, কোনটা দুনিয়াত রইত নাই, সব ফান হয়ে যাব কি, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত বাকি থাকবা, সব তা ফান হয়ে যাব, আমরা মরে যাব, আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার থাকবা, আল্লাহর মৌত নাই। এর মাঝে হইল কুল্ল ইবনে উসালাউ তাতাওয়াল উমরু ইলাল গায়াতিল কসওয়া ফালিল কবরি আইলু, কয় বাই হল দুনিয়ার যত মানুষের হায়াত লম্বা না কেনে, মানুষের হায়াত বাড়ে না কেনে, মানুষের জীবন লম্বা হায়াত পাই না কেনে, এই লম্বা হায়াত পাওয়ার বাদে ওই ইলাল গায়াতিল কসওয়া ফালিল কবরি আইলু, একদিন কবরও যাও লাগবে না, তাই না, যাওয়া লাগবে না কবরও, একদিন কবরও যাও লাগবে। আল্লাহ রসুল আমার মাইজন একজন মুর্দারে কবর থার বাদে আপনি আমি বুঝতাম মসজিদে লাগি দোয়া করতাম, মসজিদে মারা যাওয়ার বাদে আমরা মসজিদের গুণ আলোচনা করতাম, রব্বি বল ভাইজন উজগুরু মাহাসিনা মাউতাকুম কুফু মাসাউহিম, আমার উম্মত তোমরা মসজিদের গুণ আলোচনা কইর, মসজিদের দোষ থাকি বিরত থাক্য দোষ গাইও না, তাহলে মসজিদ মারা গেলে কোনো মানুষ মারা গেলে আমরা কই না নি বলে অসা বহল, ই মানুষ বালা মানুষ আসলা না বাদ মানুষ আসলা, আমরা হলে কই বালা আসলা বালা আসলা, পাতে না কই না কই না, হুজুরে ফরমাইছেন মারাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মারাউল মুমিনুনা কবিহান ফাহুয়া ইনদাল্লাহি কবি, কোন মুমিন বান্দা মারা যাওয়ার বাদে যদি ভাইজে হই নিন বালা মানুষ আসলা, আল্লাহর ফিরিস্তায় রেকর্ড করো আল্লাহর ফিরিস্তায় লেখ নিন বালা মানুষ, সার্টিফিকেট লেখন ফিরিস্তায় বালা মানুষ, আর আল্লাহর যে বন্ধা মারা যাওয়ার বাদে মাইজে সব আলোচনা করো মাইজে বাদ জীবত গাইন মাইজে কিছু গুণাগুণা করো বাদ 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 হই আল্লাহর ফিরিস্তায় লেখন ই বন্ধা বাদ মানুষ আসলা, এতে আমরা বুঝতাম পারলাম আন্তুম সুহাদা উল্লাফিল আউট, আমরা জমিন হইলাম রসুলের পাখির উম্মত দলিল, আমরা দলিল, আমরা জানে হইব বালা মানুষ এন বালা মানুষ, আর আমরা জানে হইব বাদ মানুষ, ইংসার তো মনোভাব নিয়ে নেয় সমাজও মানি যে হয় না নিয়েও মানুষ দেব বালা মানুষ মাতুন না হই না হই না, একজন বালা মানুষের বালা মানুষ আপনি কইবা অন্তর দিয়ে আপনার বালা কথাইব, অন্তরে মহব্বত করব রুহে মায়া করব, আর একজন বাদ মানুষের আপনি যত আন্তরিক ভাবে মহব্বত করেন না কেনে মায়া করেন না কেনে অন্তরে মায়া লাগতো নাই বাল লাগতো নাই, কারণ এটা হইল ইন্নাল আরওয়াহ জুনুদুম মুজান্নাদাত ইযা তারাফা ইতালাবা ওয়াইযা তানাকারা ইখতালাবা, একজন মাইজে রুহের লোকে আর একজন মাইজে রুহের একটা সম্পর্ক থাকে, তার মিল থাকে, তা মায়া থাকে, আর একটা মাইজে রুহের লোকে আর একটা মাইজে রুহের ও দুশ্মনী থাকে, ও বিরোধিতা থাকে, এর লাগে মিল লাগে না, মিল লাগে বয়লা রুহানি হিসাবে আর মিল লাগে না রুহানি হিসাবে, বিচে বিচে দুশ্মনী আসে নি না না, আর বিচে বিচে মায়া খান্দাত নাই মানুষের বাদে বহুত দূরের মানুষের লোকে আন্তরিক মায়া, এটার নাম রুহানি সম্পর্ক, আল্লাহ রাসূল বলেছেন আনতুম সুআদাউল্লাহ ফিল আর ও আমার উম্মত হো তোমরা জমিনে সাক্ষী, তোমরা যারারে মরার মাঝে সাক্ষী দিবায় প্রমাণ হবায় বালা মানুষ আল্লাহর ফিরিস্তায় কলম দিলে বা বালা মানুষ, কিয়ামতের ময়দান আল্লাহর বন্দা কবরের মাঝে সার্টিফিকেট জুলন্ত হইয়া দিবা, কি সার্টিফিকেট স্কুল কলেজও হইতা নাই মাদ্রাসা তো হইতা নাই, কি সার্টিফিকেট কোন সময় বলেও যে জনজান্য মাঝে আমরা আই, আর জনজান নমাজ হই রা মৃত্যু ব্যক্তির লাগে আমরা দোয়া করি, ও সময় কন্যা নি বলে অসামল ই মৃত্যু ব্যক্তি বালা মানুষ আসলা নি না বালা মানুষ আসলা না কই না কই না, আমরা কলে কই বালা মানুষ বালা মানুষ,
ও সার্টিফিকেট ফিজটাই লেখো আল্লাহর ফিজটা সার্টিফিকেট দুরন্ত হইয়া দিন গোলা এখানে খবর থাকে ও সার্টিফিকেট লইয়া তোমার দিলে হোক আলহামদুলিল্লাহ এর লাগি আমরা মৃত্যু ব্যক্তির লাগি নেক ধারণা করি এখন মমিন বন্ধা মারা যাওয়ার মধ্যে কবরের খান্দার কি আমরা জিয়ারত করি কবরের খান্দার কি আমরা যেমন ফয়না সুরা বাকারা মুফলিহুন পর্যন্ত করি এর বাদে মৃত্যু ব্যক্তির কবরের খান্দার কি আমরা আমানার রাসূল সুরা বাকারা শেষ আয়াত করি জিনা বরাবর খাড়া হইয়া কই কুলিয়া ফলান ইমনে ফলান ও আল্লাহ বন্দা তুমি খাও রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনান ওয়াবি মুহাম্মাদিন রাসূলা ও আল্লাহর বন্দা তুমি হও আল্লাহ তোমার রব আর নবী তোমার যেমন নবী আর ইসলাম ধর্ম তোমার ইসলাম ধর্ম ওটার উপরে তুমি রাজি খুশি তুমি খাও তা ও আল্লাহর বন্দা যোগা আরম্ভ করে রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনান ওয়াবি মুহাম্মাদিন রাসূলা ওটার নাম হলো তলকি খবরের তলকি মৃত্যু ব্যক্তি মারা যাইবার সময় আমরা লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু ব্যক্তি মরবার সময় আমরা খান্দার কি আমি আসাব বা আত্মীয় স্বজন এরা জুড়ে জুড়ে কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেনে কই বলে আল্লাহর বন্দায় ফুনি ফুনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুনি লেগে পারে আল্লাহর বন্দার অন্তরের মাঝে উদ্যান খেয়াল যদি আইতে পারে তো মরবার সময় বন্দা খাতে মাহফিল করেন নসিব হইব এর লাগি খান্দা খাটি না কইরা মৃত্যু ব্যক্তির সামনে বইয়া খালি হও লাই হইও না খৌ 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 বিশ্বাস খান্দানি হালতের মাঝে যদি খৌ বলে আমি খুঁজতাম না পাততে ভাল লাগেন না মানে আইসি ধরুন আমার সাথে খেয়ে জুড়ে জুড়ে খালি করো পড়তে পড়তে একটা খানো যদি ভালো লাগে আল্লাহর বন্দার উদ্যান আইয় আল্লাহর বন্দা বেহেশতি হইয়া দুনিয়া থাকি যাইব এল কারণে আমরা মৃত্যু ব্যক্তিরে আমরা দেহ সাহায্য করি মহিলা পোক আর পুরুষ হোক মরার সময় আমরা কল দিল নরম হয়ে যায় একটা মরা মানুষের মনে করা সোয়াবের খাম দেখুন জানো বিয়া বাড়িতে গেলে মানুষের মন থাকে একলা কাটে নাই নি খালি আম শৈল মন থাকে আর খালি রিং আর রিং আর উঠি আর উঠি বুড়া মানুষ আমার লাভ নইল হবো বেটা একটা হাঁপ মারি দিনে জুড়ে দেখুন আজি আর বাতি জ্বলে বেটা ফুর্তি আসবো জানো আর মরা বাড়িতে গেলে পাশাল মনা মানুষ হইলে হই বলি সকল মানুষে খান্দা দেব আল্লাহ এটা কি বড় ভালো মানুষ আছে আপনিও নিজেই বুঝতে হবে আর সরল মনা মানুষ হোক আর ফাঁসাল মনা মানুষ হোক সবের দিল নরম হয় না আমার নরম হয় না মাথা না খানে মাথা হয় না হয় না ও হইলে আসর করে আপনি যেন দেখবে ওখানে আপনার আসর করবে বিয়া বাড়ি দিলে আপনার আমোদ প্রমোদ দেখলে আপনার মনের মাঝে আসর আইব আপনার এটা অ্যাকশন করবো মুর্দা বাড়ি গেলে মইতের কথা শুননা যারা আত্মীয় স্বজনে খান্দা আপনার খান্দার বা পাইব এটার নাম আসর এর লাগে আমরা মৃত্যু ব্যক্তিরে ফাললে আমরা সাহায্য করতাম আমরা দোয়া দি মনে করতাম আমরার লাগে হক নি না হক না হক নি না না আল্লাহ নব্বে ফরমাই ও আমার উম্মত হল তোমরা মৃত্যু ব্যক্তির লাগি মাগফিরত কামনা করো আর মৃত্যু ব্যক্তির খবরের খান্দার গিয়া তোমরা জিয়ারত করো বা জুরু মৃত্যু ব্যক্তির খবরের খান্দা দিয়া জিয়ারত করলে কুরআন শরীফ তিলাওয়াত করলে সূরা ইখলাস কুল হু আল্লাহ তিনবার বললে এ কুরআন শরীফের সব লেখা হইব আলহামদুলিল্লাহ সূরা বললে আলহামদুলিল্লাহ সূরার মাঝে যত হরফ আছে ও হরব মুআফিক আল্লাহ পাইতে অত নাকি মৃত্যু ব্যক্তির আল্লাহ দান করবা সূরা ইয়াসিন বলো সুরাই মুলক পড়ো সুরাই মুলকের মাঝে সুরাই ইয়াসিনের মাঝে যত হরফ আছে হরফের আন্দাজ আল্লাহ নেকি মৃত্যু ব্যক্তিকে দান করবা তাহলে আমরা মৃত্যু ব্যক্তির লাগি নেকি দি মনে করা দরকার আছে নিনা না আছে নিনা না আমার মা বা মারা গেছে আমরা আত্মীয় স্বজন মারা গেছে
আমরা এই সমস্ত মানুষের লাগে দোয়া দিয়ে মনে করতাম, দোয়া করতাম, আমরা মাগফিরাত কামনা করতাম, আল্লাহর নব্বী নিজে মৃত্যু ব্যক্তির লাগে মাগফিরাত কামনা করতই। যেমন আল্লাহ নবী জান্নাতুল বকির কবরস্থানে গিয়া যার যার হইয়া খান্দই, আর আল্লাহ নব্বী দোয়া করেন আল্লাহু মাগফিরলি বকিল বরকত, আয় আল্লাহ জান্নাতুল বকির যত মুর্দেগান মারা গেছে সব মুর্দেগান দিয়ে আল্লাহ মাফ করে দেও। আমার কোম্পানি কত আমরা যদি জনজান নামাজ করবার সময় হই যে মৃত্যু ব্যক্তি বালা মানুষ আসলা আপনার আমার ক্ষমত না কত খান, কিন্তু আপনি আমি মরার সময় মানিয়ে কইবা খালি বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমি দেখিয়া কোন মৃত্যুর খবর দেখিয়া পড়ি, ও বিসমিল্লাহির রহমান রহিম এর খাতিরে আল্লাহ পাকে মৃত্যু ব্যক্তির দয়া কইরা মাফ করতে পারো, পারো দয়াল আল্লাহ। বন্য ইসরাইলের ব্যক্তির গঠন আইছে ফুলতলির সাহ দুইলা দুনিয়াত নাই, তফসিল লেসিলা তফসিলের নাম হইল আত তানবীর, ও তানবীর তফসিলের বিসমিল্লাহ তফসিলের মাঝে আউজবিল্লাহ বিসমিল্লাহ তফসিল করছে, তখন তফসিলের মাঝে একজন ঘটনা মুসা আলাইসালামের জমানাত এক ব্যক্তি মারা গেছে, বনি ইসরাইলের ব্যক্তি মারা যাওয়ার বাদে এক বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা থইয়া গেছে, আর মা ও বাচ্চাটারে বক্তব্য নিয়া ভর্তি হইয়া দিছে ধর্ম শিক্ষা করবার লাগি, আর ও বাচ্চাটা যে সময় মেজাবে জবাব দিছে আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ, আর ছুটি দেওয়ার বাদে ও ফুয়া তার বাপের কবলের খান্দা বাদে আটি আটি যা আর জফি 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 যা বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিসসালাম কবরের খান্দা বাইদি যাইবার সময় দেখছেন কবর আজাব, গুইরা আইয়া দেখুন কবর আজাব নাই, উনি আল্লাহ মাফ করে দিলে এমন কোন নেকির কাম বেটায় করলো। মুসা আলাইহিসসালাম খাতা হইয়া কইন বনি বনি ইসরাইলের বেটা যাইবার সময় দেখলাম তোমার কবর আজাব, আর ওনে আইবার সময় দেখি কবর আজাব নাই, এমন কোন নেকির কাম করলাই এটা কয় সাহ আসাও কইছো আমার এক মাসুম বেগুনা বাচ্চা থইয়াইছি দুনিয়াত, আর বাচ্চা গুরে এতিম মনে কইরা মাইনা বক্তব্য ভর্তি করাইয়া দিস, আর বাচ্চারে মেয়াসাবে সবক দিস নাউজবিল্লাহ বিসমিল্লাহ, আর আমার বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম আমার কবরের খান্দা বাজি জফি জফি যা, আর আল্লাহ মায়া কইরা রহমান রহিম নামের খাতিরে আমার গুনার আল্লাহ মাফ কইরা দিলাইছ। বনি ইসরাইলের হুয়া বিসমিল্লাহর কারণে যদি বাপের গুনা আল্লাহ মাফ করতে পারো, বনি ইসরাইল থাকি আমরা ফুরু না বড়, আমরা ভাবার বেশি নি না, আমরা মর্যাদা আমরা সম্মান, আমরা কোন সন্তানের যদি মুসলমানের সন্তান যদি বাপের কবরের খান্দা দিয়ে বিসমিল্লাহ করে মার কবরের খান্দা দুধ বিসমিল্লাহ করে বাপের গুনা মাফ কইরা দিবা, মার গুনা আল্লাহ মাফ কইরা দিবা, যে মেয়াসাবে বিসমিল্লাহ করাইছ ও মেয়াসাবে গুনা আল্লাহ পাকে মাফ কইরা দিবা, থিন ডবল। আমরা প্রায় থিন ডবল হয় না হয় ফকি আবুল লাইল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বুস্তানুল আরিফিন কিতাব লেখো ইলিমের সাপ্তাহের মাঝে, তাহলে বুঝুক আমরা সন্তান মুসলমান, আমরা মুসলমান আমরা ইসলাম এবং মুসলমানের সন্তানের মাঝে বিসমিল্লাহর মাঝে পাওয়ার আছে, মাতৃণ্য আছে নি না পাওয়ার আছে, এর কারণে অসন্তুষ্ট হল ওলে আপনি আমি বিসমিল্লাহ বললাম, ওটার নাম হইল ইনতিফাউ বিআমাল গায়ব, মৃত্যু ব্যক্তি মারা গেছে তাই বিসমিল্লাহ পড়তে পারছেন না, তাই কোরআন শরীফ পড়তে পারলাম না, তাই খান্দাত কি আমরা যে বিসমিল্লাহ পড়লাম খান খান্দার গিয়া যে আমরা কোরআন শরীফ পড়লাম আপনার আমার নেকির কারণে আল্লাহ মৃত্যু ব্যক্তির আল্লাহ মাফ কইরা দিছেন, ওটার নাম হইল ইনতিফাউ বিআমালিল গায়ব, ইনতিফাউ তো হইল উপকার,
আমলুল গাইরত অন্য জনের আমলে উপকার হয়। এখন হকানি আলিম যদি গাল কোন কবরস্থানের মুদ্রার খবরের খান্দাওয়াই দেখা যায় 40 দিন পর্যন্ত বুড়াদার মাপ হয় হকানি এবং আলিমের খাতিরে। আল্লাহ কোন বুজুর্গ কোন মহব্বত ওলা মানুষের খাতিরে আল্লাহ মুদ্রার গুড়াদার মাফ করতে পারেন না পারেন না ওটার নাম নিশানে ও কারণে আমরা মুদ্রা হতে দোয়া দি মনে করতাম নেকি দি মনে করতাম। যেমন দেখুক আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতেন রব্বানা হুইলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হতে জাতির পিতা মুসলমানের বাংলা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাপ আর আদম আলাইহিস সালাম আকলের বাপ আর আমরা বাপ একজন আছেন আমরা তিন বাপের আওলাই কথা ঠিক আছে কি না ভুল হয়েছি আল্লাহ তাআলা আমরারে আদি পিতা আদম আদম আলাইহিস সালাম আমরার বাপ আদম থেকে আমরা ওইতে ওইতে দুনিয়া বর্ষে আইয়া দুনিয়ার মানিছে আর মুসলমান হলদের বাপ হইলা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান হলদের বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমরা হলের বাপ একজন আছে। এখন আমরা বাপ যে ইব্রাহিম আলাইহিস সালাম দেহ গাতাই দোয়া করো রব্বানা ফিলি আই আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহর কাছে নবী মাফ চাই থাকে আল্লাহর কাছে নবী মাফ চাই নব কারণে মাফি যাওয়া যাইল বড় মানুষের খাইছিল ভাগ্যবান মানুষের খাইছিল আল্লাহর কাছে মাফ চাওয়া দেও আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার থেকে 100 বার পর্যন্ত নবী তৌবা ইস্তেগফার করতা নবীর কোন গুনাহ নাই নবীর হতে গুনাহ নাই না গুনাহ আছে মাফ চাইতে হইলে আমরা সাধারণ ভাষায় বুঝি সাধারণ মানুষ অন্যায় করলে মানুষে মাফ চাই নবী হতে কোন অন্যায় আসেনি অন্যায় আসেনি আলাম্বিয়াল মাসুমুন নবী হল নিষ্পাপ নিষ্কলঙ্ক কোন নবী হল যে গুনা নাই আল্লাহ নবী হল যে দ্বারা গুনা করাই না আল্লাহ হেফাজত করাইয়া রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাফি চাই যে আল্লাহ তুমি আমারে মাফ করো। এখন মাফি চাওয়া দাইল সবচাইতে ভালো মানুষ বুজুর্গ মানুষ সম্মানী মানুষের খাইল দইল আল্লাহর কাছে মাফি চাওয়া যার কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দৈনিক 70 বার থেকে 100 বার পর্যন্ত মাফি চাইতে আল্লাহর কাছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইলা রব্বানা ফিলি আল্লাহ তুমি আমারে মাফ করো। দুই নম্বর টুকরো হইল ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমার মা বাবরে মাফ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মা বাবের কাছে মাফি চাই মা বাবের লাগে আল্লাহর কাছে মাফি চাই। এখন প্রশ্ন হইল ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাপ দোষী না দোষী নাই মাতুন না কোন নবীর মা বাপ দোষী নাই নির্দোষ আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখিয়া আমরা নাম আহলে সুন্নাত ওয়াল জামাত রাফিজি খারিজি শিয়া জবরিয়া কদরিয়া লামজ হবি সালাফি ইটা আকীদা বলা নাই ইটা নবীর দোষে নবীর মা বাবের দোষে আমরা আকীদা সহি আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখিদা সাইদ মজহবের আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখিদা সাইদ মজহবের ইমাম আহলদের আকীদা কোন নবী আহলদের মা বাপ নির্দোষ নিষ্কলঙ্ক বেগুনা ফেল লাগি ওখানে আমি বুঝেছিলাম সাহেব আমি আল্লাহ নব্বী ইব্রাহিম আলাইহিস সালাম এখন ওয়ালি ওয়ালিদাই আল্লাহ মা মা বাপরে মা করো। এখন আপনারা অন্তর প্রশ্ন জানতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বাপ তো আজর আসলাম বলছি বুঝা বসা ইগান অন্তর তাকিয়ে এখানে বুঝি লেউকা দূর হলি লেউকা ইব্রাহিম আলাইহিস সালাম বাপের নাম তারিখ আর কোরআন শরীফের মাঝে ইস্তেলাহে আরো বইল আরবের প্রথা অনুযায়ী আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন আমরা বাঙালির প্রথারে আল্লাহ লক্ষ্য করবেন না আরব দেশে কোরআন শরীফ নাজিল হয়েছে ভাষা আরবি কোরআন শরীফের ইস্তেলাহে আরো অনেক আয়াত কোরআন শরীফের মাঝে আছে কোরআন শরীফের মাঝে মুরব্বী হল আরব দেশের মাঝে মুরব্বী হতে এখন নকল আবুইয়া আবুইয়া তো আমার বাপ মুরব্বী হই না আবুইয়া আবুইয়া ও বাপ কইছো সাসারে বাপ কইছো আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইসালাম মারা গেছে, তার বাপ মারা গেছে, তার এটিম বাচ্চা অবস্থায় তার চাষায় তাদের লুকাপ্তার করছে। আর ও কইজোর কারণে আবু আজর মানে তার বাপ হইল আজর, আজর বাপ নাই। যত তফসির আছে সব তফসিরের মাঝে ভাইবা আজরের জায়গা তারু ইতিহাস, আরবি ইতিহাস, সিরতে হলবিয়া, সিরতে ইবনে হিশাম, শিফা, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, যত ইতিহাস আছে জগতের বিখ্যাত তফসির, এটার নাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি আছে। ও ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি তফসিরের মাঝে ফাইনাল রায় পেশ করছে আহলে সুন্নাতের জামাতে, কোন নবীর মা বাপ মুশরিক এবং বেদিন নাই। ও খালাস কথা আমার ইব্রাহিম আলাইহিস সালামের বাদেও দেওগা তার বাল লাগি বাফেল লাগি দোয়া করা ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ আমার মা বাপরে মাফ করো। ইব্রাহিম আলাইহিসসালামে দুদিন তার মা বাপের লাগি দোয়া করো, আমরা এখান থেকে সবক হইলাম না, আমরা এখান থেকে শিখলাম না, যে আমরা আমরা মা বাপের লাগি দোয়া করতাম, মাথা না বাঁচাবো আমরা একটি না লিখা। ইব্রাহিম আলাইহিসসালামের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, তাই যদি তার মা বাপের লাগি দোয়া করো, তার মা বাপ নবীর মা বাপের নির্দোষ নিষ্কলঙ্কের বাদে তাই দোয়া করা, তাই না শুকুর নাই, না ফরমান নাই। ওখান থেকে আমরা সবক পাইলাম, আমরা মা বাপের লাগি আমরা দোয়া করতাম, আমরা মা বাপের লাগি আমরা দোয়া করতাম, ও দলিল আমরা এর লাগি আমরা মা বাপের দোয়া করতে হইলে কতদিন পর্যন্ত, খালি মরার বাদে সাত দিন আট দিন বা চল্লিশ দিন পর্যন্ত নিনা, কোন দিন কতদিন বলত কেউ ভাইয়া কুমুল হিসাব, এখানে কেয়ামতের রাত পর্যন্ত আমরা দোয়া করতাম। দূরে হোক আসু ভাত ইব্রাহিম আলাইহিসসালাম তো দয়াল নবী আসলা, খালি মা বাপের লাগি দোয়া করলেও শেষ নাই। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা, দুনিয়ার তমাম মুমিন হতে আল্লাহ তাই দোয়া করেন, আল্লাহ তমাম মুমিন হতে আল্লাহ মাফ করো। সুবহানাল্লাহ, এই দোয়ার মাঝে আমরা শামিল নি না শামিল না, আমরা শামিল, যেহেতু দুনিয়া তমাম মুমিন হতে আল্লাহ দোয়া করেন, দুনিয়া তমাম মুমিন হতে লাগি নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া করব, আমরা এখন মুমিন হতে লাগি আমরা দোয়া করতাম, আমরা লাগি জরুরি হইলো দরকার হইলো কতদিন পর্যন্ত বলে যাও মাইয়া কো মুল হিসাব, এখানে কেয়ামতের আগ পর্যন্ত দোয়া দুরুদ আমরা করতাম মমিন হতে লাগি। একটা মমিন বন্দার কবরের খান্দাবে যাইতে গেলে মমিন বন্দায় অনুভব করতে পারো, অনুভব করতে পারো আমরা এটা বুঝি না, আমরা এটা তার হই না। হজরত ফুলতলি সাহেব রুল্লার লগে আমি একবার ওয়াজ আসলাম সিঙ্গর খাস, ফুলতলি সাহেব রুল্লা ওয়াজের বাদে সকালে এক বাড়ির খাবাইবার দাওয়াত দিছ, ওই গাঙ্গের ফাড়ে দিয়ে রিস্কা দিয়ে যায় না, ও গাঙ্গের ফাড়ের মাঝে এক মজুর বেটা, তার নাম জমশেদ আছিল, যত কানে ওয়াজ হইত হুতলি সাহ যাইতে অত জায়গার ওই বেটায় হাত রাইও নাইলে যাইতো, গামছা বিদায় নাই যাইতো, লঙ্গি বিদায় নাই যাইতো, ও ওয়াজ তারুক দেয় হুতলি সাহ রুলা যাইবার সময় কইলে আমার ওর লামা আমার জমশেদে সাইতে আছে। আমরা তো জমশেদ মাটির তলে মারা গেছে, আমরা দেখলাম না খে সার খে খার খে বর খিলা থাকে, ফুলতলি সাহ রুলার কশফুল কবুর আছে, এটার নাম কশফুল কবুর মানে বিত্রয়ের মাঝে, এটা বাব আছে আল্লাহর বলিও বলতেন, ও বাবের নাম হলো কশফুল কবুরের মাদ্দা, আল্লাহ উইলে কবরের খান্দা দিয়া কইল যে আমারে লামাও আমার জমশেদে সাইতে আছে, তার কবর দিয়ে আর দোয়া হইয়া যায়। এতে বোঝা গেল নানি মুর্দায় আপনি আমি কবরের খান্দা বাজি আইতা গেলে মুর্দায় যে আপনার আমার বেশি চাই, মুর্দায় অনুভব করতে পারে, ই কথা রেখেন বিশ্বাস আপনার আমার আছে নি না না। একটা মুর্দা মানুষ রাজ্যে আব্দুল বশির মরহুম আব্দুল বশির সাহেবের বাড়ির ইসালে সবর আব্দুল বশির সাহেব তার খবর থেকে খুশি যে আমার বাড়ি থেকে দোয়ার মাফিল ইশালে সব মাফিল, একজন মুর্দাবানের খবর থাকি জিন্দা ভাইয়ের বাড়ির দুটি একটা বিলাই বাচ্চাও মারা যায়, খবর তাই অনুভব করতে পারো যে আরব জগৎ আল্লাহ সমস্ত মাইয়ে ফর্দা চৌতাই হরাইয়া দিছ, যেমন
আপনারা দলিল দিয়া বুঝাইলে আপনারা বুঝাইব, যেমন প্রত্যেক মুর্দারে মরার বাদে তিনটা প্রশ্ন করবানি না করতা নাই, করবানি না না তিন প্রশ্ন বাদে এক প্রশ্ন হইল মার নবী রুকা, ওমার নবী রুকা তোমার নবী খে। অন্য রাওয়ায়েতের মাঝে আছে ওমান হাজার রাজুলু আল্লাহ বুইসা ফিকু, ও ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কিটা, এই যে ব্যক্তি হাজা ইসমে ইশারা করিবের লাগিয়া এখানে নিকটের লাগিয়ায় আল্লাহ নবী মদিনা শরীফ, আর আমরা বাংলাদেশ আপনার উত্তর কুর্সি দক্ষিণ কুর্সি হি নবী অত খান দূর থেকে আমরা খানদার দেখমুখিলাম মাথো না মানে দেখো বালমুনি আল্লাহ ক্ষুদ্র দিয়ে দেখাইবা, আল্লাহ মুদ্রা দিলা ক্ষুদ্র দিয়ে আল্লাহ দেখাইতে পারি না পারি না আল্লাহ ভারো হি আর জগতি কেন আমরা মনে করি মুদ্রা মরি গেলে কি একজন মুদ্রা করতে থাকি আমরা বার করি মুর্দা যে সময় কাপড় লাগাই দে মুর্দা যে সময় দূরে কষা মাগ মুর্দা হই নামারে কষা দূরে মাইব না রে অহু তবাই হল আমার দুঃখ পাই শরীর আমার রাত খবর করবার সময় আজরাহিলে যে কষ্ট দিজন্য কষ্ট আমি এখন বুঝতাম পারলাম না আমি সহ্য করতাম পারলাম না হয় দূরে কষা মাইর না এর লাগে মুর্দারে দইবার সময় আস্তে কষা মারা সুন্নত, মুর্দারে আস্তে কষা মারা সুন্নত দুঃখ পাই মুর্দায় একটা মুর্দা মানুষ যে সব খবর আমরা করতাই বার করি মুর্দা মাইছে কইয়া লাই চাই না তার রাবু নবি ও আমার আত্মীয় স্বজন আমার খোয়াই লিয়া যাও রে করতাই দে আমার বার করতে লইয়া দেই চাই কয় আর নেক মানুষ হইলে এখন আজ্জিলুনি আমার জলদি লইয়া যাও আমার জলদি বার করো আমি আমার মালিক মৌলার স্বজন সঙ্গে সাক্ষাৎ করতাম আর গুণাগার মানুষ হইলে কইয়া লাইতা আইনা তাজাবু নাবি ও আল্লাহর বন্দা হল আমারে খোয়াই লিয়া যাও ই বন্দা যেমন ফেরারি আসামি পুলিশে ধরলে জেলা থানা মুখা যাইতে চায় না ওলা একটা গুণাগার মানুষ আল্লাহর বন্দারে গোটাই বার করলে তার মনে চান না পারাই আইতো এর লাগে হয় গুণাগার মানুষ যদি হইতে কইয়া লাইতা আইনা তাজাবু নাবি আমারে খোয়াই লিয়া যাও আর নেককার মানুষ হইলে এখন জলদি বার করো আমার বুঝছেন না কথা তাহলে নেককারে আর গুণাগারে বেশ্রম আসেনি না না আল্লাহর বন্দার সময় খবর রাখ বন্দার সামনে আর নবীর সামনে পর্দারে আল্লাহ ফুলি দে হরাই দে হাজার মাইল দূর হইল মদিনা শরীফ কোটি মাইল দূর হইল মদিনা শরীফ আল্লাহর নবীর উম্মতে দেখব নবীর এখানে বাজু এর লাগি নব্বী ফরমাইছেন মান হাজার রাজুল্লু আল্লাহ নবী চিনে না আল্লাহর বন্দা কইব আউ লাদি আমি জানি না আফসুস আক্ষেপ আমি কইতাম পারতাম নাই আমি জানি না আক্ষেপ আফসুস করব ও সময় আল্লাহ ফিরিস্তা হল যে তার কবরে ওলার দুঃখায় খবর দিবা দুঃখায় খবর দিয়ে মাটি মাটিয়ে সাপ দিব সাপের দেওয়ার লগে মাটি ও ফিঞ্জিরা হাড্ডি হোবাজি যাইব আর ও ফিঞ্জিরা হাড্ডি হোবাইব ওলার কই এভাবে গুণাগার বন্ধা হলে ওলা সাপ দেওয়া আরম্ভ হইব খদিজাতুল কুবরা নবীর বিবি সাহেবানি যুক্তায় খবরের কথা শুননা আয়েশা সিদ্দিকার খবরের আজানের কথা শুননা আল্লাহ নবীর কয় ন নবী প্রত্যেক নমাজের বাদে দেখি আপনি খালি খবরের আজাব তাই মাফি চাই না দোয়া করো খবরের আজাব হইব না এটা আল্লাহ নবী কয় ন আয়েশা খবর আজাব হইব ইসমাত আজাবুল খবর খবর আজাব আছে খবর প্রত্যেক দিন আপনারে আমারে পাঁচবার ওয়ার্নিং দে আনা বাইতুল দিদার আনা বাইতুল ওয়াসাত আনা বাইতুল জুলমাত ও আল্লাহ বন্দা হল আমি ফুকা বাহরের ঘর আমি আন্দাই ঘর খবর আমি ভয়ঙ্কর শাস্তি জাগা খবর আমরা পাঁচবার সিগনাল দে খবরে আমরা শুনি না বুঝি না হদিস শরীফ আইসা আল্লাহ নব্বী ফরমাইছেন
এখন খৌকা যায় কবর আন্দার গড় নি ডান্দার গড় নাই না জানারা দরজা আছে নি আছে নি কুত্তা লাইট বাতি কি কথা দিবা নি হেউ হেউ কুত্তা জানা আসলা তো নুরু ও যে দুনিয়া নমাজ পড় আমরা কষ্ট কষ্ট কইরা ও নমাজে খবরে আলোকিত করব দূরে হোক আছে খা আমরা ওই নবীর মহব্বতে দুরুদ শরীফ পড়ি ও দুরুদ শরীফে খবরে আলোকিত করব কোন আন্দার খবর বল হইব খবরের মাঝে সব চাইতে আজাবের গড় খবর আজাব শাস্তির গড় খবর আর কবর রৌদা তুমিন দিয়া দিল জান্না আর হুকরা তুমিন হুবারিন না এটা মাঞ্জের খবর হয় বেহেশতে বাগান হইব আর না হয় একটা মাঞ্জের খবর দুদকের গাড়া হইব এখন বুঝুকা যদি আপনার আমার খবর দুদকের গাড়া হইতে শাস্তির উপায় নাই সীমা নাই আর আপনার আমার খবর যদি বেহেশতের বাগান হতে শান্তির সীমা নাই আল্লাহ আপনার আমার খবর শাস্তির তাকে শান্তি দান করতে পারেন কিতায় ও যে মুর্দা মানুষের দোয়া করেন খবর জিয়ারত করেন জিন্দা হতে দোয়া করেন জিন্দা হতে মুর্দা মানুষের গুণ আলোচনা করেন ওটা ফিরিস্তা হতে নিয়ে পৌঁছায় তার আগে যে নাকি মুর্দা হতে হইল আল্লাহ তুমি ফিরিস্তা আমি মারা গেছি ও তো দেখি আমার কয়েকটাকি দেও ও দেখি তো আমি করতাম সুযোগ পাইছি না আল্লাহ আল্লাহ বন্ধা তুমি যে আওলাদ তোমার আওলাদে তোমার দেখি দি মনে করনা প্রত্যেক নমাজের বাদে আওলাদে তোমার লাগি দোয়া করনা কোরআন জিলাও করা দোয়ার ব্যবস্থা করনা ও সম্পূর্ণ আওলাদে দেখি তোমার আমল নমার মাঝে এক যুগ মানসান্না বিল ইসলামে সুন্নতান হাসানাতান যেমন আপনি যদি মা বাবরে মনে করিয়া সৎকার হয় আপনার মা বাবরে মনে করিয়া যদি আপনি হাজিয়া দেই একটা ডোকল দুজনা হয় দুই রেখা ডোকল নমাজ হবে কিন্তু নেকি হইব আল্লাহ নেকি আমার মার কবর এক রেখা নমাজের সব আমার বাবার কবর এক রেখা নমাজের সব আল্লাহ তুমি পৌঁছাইয়া দেও লগে লগে আল্লাহ তাআলা বিজলির ন্যায় কবর পৌঁছাইয়া দেয় ওটার নাম হইল ইসালে সাহাব বিজলির ন্যায় পৌঁছাইয়া দেয় কিতাবুর রুহের মাঝে এক ব্যক্তির আমল হইল প্রত্যেক বৃহস্পতিবার দিন বাড়ি শুক্রবারই যাইতে হইছে ও দুই রেখার নকল নমাজ মগরিবের নমাজ হইয়া পড়তা হইয়া হইয়া আল্লাহ ও দুই রেখার নকল নমাজ আমি পড়লাম নমাজ তোমার বাদ আর আমার সোয়াব লেখা হইব আল্লাহ ও সোয়াব হাম আমার মার কবর আর আমার বাপের কবর পৌঁছাই দিও তুমি নকল দুই জেগা নমাজ বললাই না আমরা বারসাই না খালি আমরা খবর যত মুদ্রা আছে সবাই বারসাই না ও সজাগ হয়ে একবার দুই জেগা নমাজ করে একবার ঘুমাই যাবো শেষ রাজ্যে মা বাবে হোম হোক যতদিন দুনিয়াত বাঁচো ই দুই রেখার নফল নমাজ দেখো চাইল না এই দুই রেখার নফল নমাজ আমরা লাগিয়া দুনিয়া ও মাফিয়া খাই দুনিয়ার মাঝে যত বালাই আছে যত উত্তম খাম আছে আমরা ও দুই রেখার নফল নমাজ আমরা লাগি উত্তম খামের মাঝে গণ্য আমরা না খালি আমরা কবর তার যত মুর্দা আছে সব মুর্দা হলতে খবর বাটি বাটি বীজ তা বলে দেখি দান করো সম্মানী মানুষের কারণে বাদ মানুষের সম্মান হয় একটা বালা মাইজের খান্দা যদি আপনার আমার বাড়ি করে আর বালা মাইজে দোয়াই দেই বালা মাইজের নাম কইতে আপনার আমার মাইজে মায়া করেন না বালা মাইজের খাতিরে দুনিয়াত মায়া
ওলা মরার বাদে একটা মানুষ যদি বালা মানুষের খান্দা আপনার কবর দেওয়া হয়, আমার কবর দেওয়া হয় বালা মাইজের খাতিরে, বালা মাইজের কারণে আপনি আমি কবর নিয়ামত রহমত ভোগ করবো এর খাতিরে আমার আল্লাহ দান করবো। আল্লাহর উলি হচ্ছে কশফুল কুবুর, কশফুল কুবুর অর্থাৎ এরা খবরের আন্দা দিলে অনুভব করতে পারো কি এর আমল আছে, খবর আজাব নিরা শান্তি এটা বুঝো, এটার নাম কশফুল কুবুর। হাজি ইমদাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ আল্লাহ কিতাব লেখন, ইটার নাম হইল আপনার দিয়াউল কুলুম, ওখানের মাঝে একজন কশফুল কুবুরের মাত্রা আমল আছে। ও আপনার পালা উঠি হুজুর কোনো আনো খবর আছে মাটিও কলকার নেই, সেও চিনেন না খবর কোনো তাহলে খান্দাত যা কিছু চূড়া চড়া থই না এর বাড়ি কোনো আনো হইতে যাইছই ওটা পর্যন্ত তার খুঁজা দিতে অন্য কইব এর এখিনও দূর নাই অনুভব করতে পারতা, এটা আল্লাহর অলিয় কথা খাইছিল এটা অনুভব করতে পারো আমরা পারি না আমরা চিনি না, হেরার মাঝে আরো গুণ আসিল না আসিল না, আল্লাহ নবীর মাঝে গুণ আসিল না আসিল না, আল্লাহ নবীর কোন সাহাবি কোনো মারা গেছে ময়দান আইতে গেলে না দেখলেও না থাকলেও হইয়া দিতে পারতা যে অমুক ময়দান আমার সাহাবি মারা গেছে, বোঝা যায় আল্লাহ নবীর সামনে আস্থা দুনিয়াটা যেমন রাডার মেশিনের লাগা সামনে নকশা ম্যাপ বা চিত্র লাগা। ও একদিন এক সাহাবি রাজ্য ঘুমাইছে এক ময়দান সকালে আল্লাহ নবীর দরবার আমি অমুক ময়দানে ওয়াদির মাঝে গুম আসলাম রাত ঘুমাইতাম পারছি না খে কোরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহর বন্দারে মরার বাদে আল্লাহ ফেসেলে সুরায় মুলক পড়বার সুযোগ কইরা দিস ও রাইত কবরের মাঝে সুরায় মুলক তিলাওয়াত কররা তুমি কইতা পারবো না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর কোন মমিন বন্দা মারা যাওয়ার বাদে যে যে গুণ লইয়া মারা যাইব এই গুণ আল্লাহর বন্দার কবরত থাকবো মাইকে হজম করতে পারে না। যেমন একজন নমাজি মানুষ নমাজের ফাঁস নমাজের লাই বড় আশিক আল্লাহর বন্দা মারা যাওয়ার বাদে কবরত থার বাদেও দেখবা তা নাসরের নমাজের টাইম হয়ে গেছে কি শরীর ডুবি যায় ডুবি যায় আমার নমাজের টাইম হয়ে গেছে কি আসলে নমাজ পড়তাম পারছি না আমার নমাজ পড়বার সুযোগটা দেও দাউনি আমার সারো উসাল্লি আমি নমাজ পড়ি নাই এবার মাথায় পাই না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নমাজি মানুষ নমাজের গুণ লইয়া মাটির তলে গেছে গেছে না হাফিজে কোরআন কোরআন শরীফ তিলাওয়াত হরি হরি আল্লাহর বান্দা মাটির তলে কোরআন শরীফের গুণ লইয়া গেছে হাফিজে কোরআন শহীদ হল মারা যাওয়ার বাদে আল্লাহর বান্দা শাহাদতের দরজা লাভ হত শাহাদতের দরজা লাভ হইয়া শহীদ হইয়াও গুণ লইয়া দুনিয়া থাকি গেছে আল্লাহর নবী হল মারা যাওয়ার বাদে নবুয়তির দরজা লাভ করছ এরা নবী হলতে নবুয়তির গুণ লইয়া মাটি চলে গেছ না যে মানুষ যে দুনিয়া যে কাম করবো ও খামের বালাও কিবা বন্ধ গোটা লইয়া মাটি চলে যাইব এ কথা বিশ্বাস হয়নি আল্লাহর এক বন্দা মূসা আলাইহিসসালামের জমানাত এক ব্যক্তি বনি ইসরাইলের বনি ইসরাইলের এক ব্যক্তি ভদ্র বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহির জমানা হোক ব্যক্তির লগে বরফিরের মুড়িদের তর্ক লাগছে বরফির সাহেবের মুড়িদের হয় তোমার নবী ঈসা আলাইহিসসালামে মুর্দা জিন্দা করতে পারো কিন্তু আমরা বরফির সাহেবে মুর্দা জিন্দা করতে পারো যে তোমার নবী আর তো বরফির সাহেব কি অত বড় আর গুণা নইলা ও তর্কাতর্কি ইল্লা লাগছে বস
ব্যক্তি মারা গেছে, গান গাইতো বুঝছেননি কথা বাদ হুল খান্দার দিয়া দিছ এখন দিকে চিন্তা করুক যায় হরতাল বাজাইয়া গান গাইতাম, আমার বড় শখ আছে এই হরতালে লস আছে না আমার আল্লাহ আগুনের হরতাল দিত আগুনের হরতালও যে সময় আদি ধরি ধরার মাঝে কুল্লামা নাদি যাত জুলু দুম বাদ্দাল না জুলু দান গাইরা যে সময় আগুনের মাঝে আর দেই আগুনে আমার হাতের চামড়া দৈল্যা মোমেন লাহান উড়াই যায় কি কিবার বাদ্দাল না হুম জুলু দান গাইরা দ্বিতীয়বার আল্লাহ চামড়া বদলাইয়া দেই সুবানাল্লাহ হয়ে যায় না তাহলে বোঝা গেল নানি যে মানুষ যে ঘুর লইয়া দুনিয়াত খেলা নেলা করব ও মানুষ ও গোল লইয়া মাঠে চলে যাইব যে মানুষ নেকির কাম করবো ও মানুষ নেকি লইয়া মাঠে চলে যাইব আল্লাহ নব্বে বলবা শহীদ হাফিজ খুড়া দেখ নবী রসুল দেখ এরা মারা যাওয়ার বাদে আউলি রেখেরা মারা যাওয়ার বাদে মাইকে ওজন ভরতে পারে না ইন্নাল আউলিয়া মুথু আল্লাহর উলি হল এরা বরণ্যা আল্লাহ তারা মাটি জিন্দা রাখুন আচ্ছা হোক আছে একশো বছর দুদিন বৌদে আসামে খা বলা হোক তিনশো নয় বছর কতদিন তিনশো তো নয় বছর গুমাইছেন মাটি মাইকে খামড়া চামড়ারে খাইলায় মাইকে লোয়া জ্বালাইয়া বলাই যে আংরা জ্বালাই দেয় মাটির মাঝে সবটাইতে দুই গুণ একটা হইলো কাবালু কুন্তা ডালে বেশি হয়ে যায় গাছ হয়ে যায় আর কুন্তা চইলে ইডারে ফসাই দেয় গলাই দেয় ও দুই দুষ মাটি মাটির মাঝে দুই গুণ একটা তাবালু দেয় একটা থাফানুত এখন মাটির মাঝে তিনশো তো নয় বছর পর্যন্ত তারা গুবাই দেয় তারা ফসমের একটা খাবারের টুকরা পর্যন্ত নষ্ট হইল না এরার নাম আসাবে খা দূরে হোক আছো হা আল্লাহ হোক তিনশো তো নয় বছর পর্যন্ত মাঠির মাঝে ঘুমাইজন চূড়ায় খাপ একটা চূড়া আছে বন্ড পাড়ার মাঝে এরা তিনশো তো নয় বছর মাঝে ঘুম থাকে অজাগ হইজন আল্লাহ হইন আমার বন্ধা বলছে আমি ঘুমাইছিলা খরত মাইকে ওবাই দি নরম করছে আর আমি আল্লাহর কুদরত দিয়া খরতে বদলাইয়া দিছি আর রই দে হিব্বার খরতে কিনা শক্ত করছে ওলা তিনশো তো নয় বছর পর্যন্ত মাটির মাঝে তারা ঘুমাইজ লগে কুত্তা পর্যন্ত ঘুমাইছে কুত্তা পর্যন্ত তিনশো তো নয় বছর বাঁচি রকিলা আল্লাহর হলিও কত সহবত পাইছে হোক যে খানদার থাকছে আল্লাহর হলিও কত খানদার থেকে আসর পাইছে ফাইল ফাইদা হয়ে এর গুণ এর মাঝে আইছে আইছে না আইছে না আকাইলে নসবি কিতাব এর মাঝে লেখ ও কুত্তা যে সময় দাঁতিয়ানুর বাদশাহ মানে জালিম বাদশাহ আসবে খা বলা হল দিয়ে চাইলা দাঁড়া কি হিজরত হইয়া কুত্তা হয় কতদিন মণিবগলদের নিয়ামত রহমত খাইলা আওয়ানে আমার মণিবগল দিয়ে চাইলে দিবা কি আমরা অন্য আমি অন্য থাকতাম নি না আমিও তারা লগাই যাব আর তারা কুত্তা যে থারাইয়া দে হাঁকাইয়া দে মারিয়া দেহ নাই কুত্তা বেগুলো করবো থার হয়ে দিব মাইছি নিরাই দিন বলি আমরা যাইতাম কুত্তার আরবি জবানে মাতে লা তাদরুনি ফাইন্নি উহিব্বু আউলিয়া আল্লাহ ও আল্লাহ হলি হল আমারে তারাইও না আমারে হাকাইয়া দিও না আমি আল্লাহর হলি হল যে আল্লাহর হচ্ছে মহব্বত হচ্ছে ইরার লোকে আমি যাইতাম ও কুত্তাটা যে লগ লইয়া গেছে ও কুত্তা তিনশো তো নয় বছর পর্যন্ত তারা আল্লাহ খান ঘুমাইছে দেখো যাই কুত্তাটা তিন তিনশো তো নয় বছর পর্যন্ত অলি আল্লাহ হতের লোকে তাকিয়া ইটার মাঝে ঘুমাই ঠিক আছে যদি আমরাও মনে করি আল্লাহ নেক কোনো মাইজের খবরের খামদার যদি আপনার আমার খবর হয় সে ফায়দা হইব নি না হইতো না এখানে এখন বিশ্বাসে লই নি হাতি শরীফ আল্লাহ রসুলে ফরমাইছে উদ্ভুনু মাউতা কুম আল্লাহ ওসতে কৌমে সালিন হোক মদিনা শরীফ
হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি সবকো ডিজাইন দিতে দিতে কবরের হাতটা গেছেন গিয়া দেখুন 40 জন মানুষের কবর দাগ দাগ আগুন জ্বলে কবর আল্লাহর ওলি যাইবার সময় দেখা গেছেন কবর আগুন জ্বলছে জ্বলে দোয়া দূর হইয়া গেছেন আইবার সময় দেখুন কবর আজাব নাই শান্তি জুড়ে হোদা সুবহানাল্লাহ উবাইয়া কবরের আন্দা দেখুন ডাকিয়া হইল ভাই হল গত সপ্তাহ দেখলাম তোমার কবর আজাব বন্দারে কবর দিস আর ও সপ্তাহের মাঝে ও আল্লাহ বন্দারে কবরের মাঝে আল্লাহ রহমত নিয়ামত বরকত আল্লাহ দান করা কবর আর আমরা আশেপাশে কবর ধরলাম আল্লাহ বন্দা দিন যে আল্লাহ আমার আশেপাশে মুদ্রা হল কবরের মাঝে বড় শাস্তি ভোগ করা বড় আজাব আছে আল্লাহ আমার এজেরা তুমি নিয়ামত রহমত দান কর আল্লাহ আমার লাগানি ও বন্দা গুঞ্জে আল্লাহ নিয়ামত রহমত দান কর আল্লাহর ও বন্দা দোয়ার খাতির আমরা আল্লাহ নিয়ামত রহমত দান কর আজাব রে আল্লাহ মুক্ত হইয়া দে লাইছ এখন প্রশ্ন হইল মুর্দায় দোয়া করতে পারেনি না পারে না পারেনি না পারে না মুর্দায় দোয়া করতে পারে মুর্দায় দোয়া করতে পারে মুর্দায় রু আত্মা খুশ হইতে পারে মুর্দায় রু আত্মা খুশ হয় মুর্দা উপকৃত হয় দোয়া বলে আহিয়ায় লীল আবুয়াতি বা সৎকারিহি নফউল্লাহ আকাইদে দশমী কিতাবে লেখ যদি জিন্দা মানিয়ে মুর্দার লাগি দোয়া করো আর জিন্দা মানিয়ে মুর্দার মনে হই না সৎকা হই না করো ওয়াল নসিহত গিয়া মুর্দা মানুষের মনে হই না সৎকা হই না নিয়ে আমার বাবার নামে 100টা টাকা 10টা টাকা আল্লাহ 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 মার করত 50টা টাকা দিলাম এক মন দান দিলাম মুর্দারে মনে হই না এটা সৎকা দিনই না দিন না ও সৎকার খাতিরে আল্লাহ মুর্দা বলতে রুয়ে পাক সৎকার সব পৌঁছে দিন মুর্দা লাভবান হই মুর্দা খুশি হই মুর্দায় ফায়দা পায় নফউল্লাহ হইছে নফনত উপকৃত হই মুর্দা মুর্দায় ফায়দা পায় হোক যে হোক ব্যক্তি দোয়া করছে ও ব্যক্তির দোয়ার খাতিরে আল্লাহ 40 জন মুর্দা আজাবের মাঝে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কি নবী আমার মাঝে উদ্ঘুনু মাউতাকু আলা ওয়াসতি কওমি সালিহিন নেক মানুষ হইলে মালহাম কবর দিও খান্দা তুইও না কবর তেও নেক মানুষের খাতিরে জামালে হাম নিশিদন মান আসর কর এগুলো নেকর মানুষের খাতিরে সাইন হবে দিয়ে আল্লাহ এটা বরকত দান করবো ওটার নাম হইলো আসর অন্য যদি এখন ঠেঙ্কা খাইছে আমরা মুখ রস আইব করে আইবনি নাইছ না ওটার নাম হইলো আসর একজন মাঝে ওটা খান্দে খান্দার বাপ আমরা মাঝে আইব ও আল্লাহ নেট বন্ধার আসর করছে 40 জন মাঝে খবরের মাঝে আল্লাহ মাফ করে যায় চিন্তা ওটার নাম হইলো ইসালে সব আপনি আমি নেকির কাম করবো আপনার আমার বাপ দাদাই আমলে নেকির কাম করছো দেখো আল্লাহ বদিন আসর এটিম বাচ্চা হল কোরআন শরীফের ঘটনা খালি উষা করি উষামা খাম করতে করতে আস্তা দিন ওই মূসা আলাইছিলাম এখন নবাই খেজি ই কেন খিচা এই গাল মাইজে আমরা খাবাইলাও না মে মাদারি করলাম না আর মজুরি আমরা লইলাম না সারা দিন খাম খাইলেই খিচা সারাদিন যত কষ্ট হয় নাই ওথায় ধন খানা বুমা সানিয়া খানা এটি মাইনে বিল মাদিনা ও খানা বুমা সালিহা ওই খিজি ডালাইছিলাম এই জবাব দিই ন মুসালাইছিলাম ইয়ার দুইজন এটিম বাচ্চার মাল লুকাইলাছে ওন আস্তে আস্তে বালু হরি হরি মাল উঠলি আর কি ওই এটিম বাচ্চাদের মাল রে গুইরা রাখলাম ও খানা বুমা সালিহা এনার মা বাপ অনেক মানুষ আসলা ও তারা অনেক কারণে ও মালের হেফাজত করা হইল তাহলে বোঝা গেল হেরা নেকি করছো তারা আর লাভ পায় না সন্তান আদি হচ্ছে ওটার নাম ইন্তেফাউ বেআমলিল গাইব একজনের আমলের কারণে আরো জন উপকৃত হয় আরো জন লাভবান হয় ও ওটার নাম ইন্তেফা উপকার ইন্তেফাউ বেআমলিল গাইব ওটার নাম ইসারে সব আমরা যে কেন আইয়া দোয়া করবো চিন্নি খাইব বিয়া শরীফ পড়বো বুড়ি শরীফ পড়বো ইটা যত লেখি হইব সব লেখি আজ কেউ গাঁ মুর্দা বলতে লাভবান হইবা এই মুর্দা বলতে আমরা দান করবো কথাটা বুঝাইতে পারছি নি এখন প্রশ্ন হইতে পারে
বলে যে মানুষে নেকি হলো হে নেকি ভাইতো কি বেটা নেকি হলো না কুর্ত হলো না আর আমরা নেকি দাঁড়ালে দান করলাম আমরা এ রাবি বেটি মারা গেছে তার হুলি আই আল্লাহ নবীর কে যখন ইয়া রসুল্লাহ আমার মা মারা গেছে আমি তার হকতাই ওজ করতাম পাঠুটি বদলা হল মাতুই না বদলা হল হয়নি না হয়নি না বদলা হল করতাম পাঠমুলি আল্লাহ নবী হল আমিয়া বেটি তোমার মা যদি খরচদার হইনতে পয়লা নম্বর তোমার লাগি উচিত হইল ঋণ বুঝা আর ঋণ বুঝা যদি তুমি পারো যে তোমার মার বদলা হোক তুমি কর তাহলে আমরা ওখান থেকে সবের সিস্টেম পাইলাম সাহাবির যুগ নেকি আরো জনের বদলা এজনের বদলা আর জনে করবার সুযোগ আসিল না আসিল না আসিল না না এখন আমরা দেশ বদলা হজ আছে নি না না এখন মানুষ হজ করবার তুমি গেল আছে টেকা পয়সা আছে আমি আমার মুদ্রা আমার মামা ভাই লাগি দোয়া করলাম দান করলাম ওটার নাম বলি সালে সব আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে তার নাম সাহাব রাদি আল্লাহ তাআলা মহব্বতে দুশো দুইবার করুক আল্লাহ সফর আর মা মারা গেছে দফন খাবন কুটুম খেয়ে আত্মীয় জান মা দুনিয়া যাই বড় দুঃখ আছে মনো আত্মীয় নবীর সামনে গিয়ে নাই সৎকাতে আবদালু ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলাল্লাহ কোন সৎকাটা আমার লাগে উচিত হইব কোনটা করলে নাকি বেশি হইব আমার মার দাফন খাবন আমি করতাম পারছি না আসলাম না সামনে আসলাম না আমি ইয়ার সফর থাকি দেখি আমার মা মারা গেছে আল্লাহ লোকজন সাদ তুমি খুয়া খুঁটো আর সাদে খুয়া খুঁটো খুয়া খুঁজা লোকজন হাজি বীর উম্মে সাদ তোমার মার নামে খুয়া নামকরণ করো মার নামের খুয়া ও খুয়া নামকরণ করো সাদের মার খুয়া সাদের মার খুয়া যত মানুষে খুয়া পানি খাইছ যত মানুষে উজু করছেন গুজল করছেন খুয়া থাকে পানি তুললা নেকি সাদের মার আমল নমার মাঝে গাজু কইছে এবং সাদের মার নামে যে কুয়া দিলা সাহাবির যুগ ওই আমলটা আসিল না আসিল না একটাই হোক অনে নয়া আরোগ গুলো বাড়াইছেন বা ইশালে সব হবা ইশালে সব কিতাবে সাহাবির যুগ আসিল নি ইটা নবীর যুগ আসিল নি আল্লাহ সাহাবি আমার সালাসায় কোনো সালাসার মাঝে ইটা আসিল নি ইগুর খানা বললা আলিম ওই যে আলিম নামের কলঙ্ক ইগুর কোরআন শরীফ বুঝছে না ওদি শরীফ বুঝছে না কোরআন শরীফের মাঝে ইশালে সবের দলিল আছে নি না না আল্লাহ ফরমান রব্বানা ফিলানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم او يا دليل عيسى عليه السلام دليل عقيدة التهاوي عقيدة الكتاب امام تهاوي رحمة الله عليه حنفي مذهب শ্রেষ্ঠ امام اي تهاوي شريف حديث الكتاب لهو আর আকিদার দাম খেতে আসিল আকিদার অর্থাৎ বিশ্বাস ইসলামের উপরে কোন কোন ধরনের আকিদা বিশ্বাস আসিল ওটার নাম হলো আকিদা তো তাহাবি তার নাম তাহাবি নামে আকিদার কিতাব লেখ আকিদা তো তাহাবি কিতাবের নাম ও কিতাবের মধ্যে একজন হাজি মজুর ইমাম শ্রেষ্ঠ ইমাম তাই ও আয়াত দিয়া দলিল একজন যে ইসালে সব ও দলিল এই আয়াতের মাঝে আল্লাহ কিতাব হই আমরা দোয়া করি রব্বা নাফিলা না আল্লাহ তুমি আমরা মাফ করো ولإخواننا الذين سبقونا بالإيمان
আল্লাহ তারা ইমান লইয়া ভুল গিয়া গেছেন আমরা মোমিন বা যখন আমরা আগে বহুত বার গেছেন নি না গেছেন না আমরা যত মুসলমান ভাই হল জমিন তাই বিদায় হইয়া গেছেন ইমান লইয়া ভুল গিয়া গেছেন আল্লাহ এরারে মাফ করো ও কথা কই আমরা দোয়া করি তাহলে কোরআন জির আয়াতে প্রমাণ করেননি আমরা দোয়া কথা মেলার লাগি আমরা এরার গুণ আলোচনা কথা মেলার লাগি কোরআন জির আয়াতে প্রমাণ করেননি না করেন না খবরদার কোন মমিন বন্দার লাগি খবরদার ইনসা নিন্দা কইল না মরার বাদে কোন মমিন বন্দা মরার বাদে ইনসা নিন্দা কইল না পারে না ও আল্লাহ নিষেধ হল লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু কোন ইমানদার মানুষ মরি গেছেন কি এর লগে ইনসা কইল না পারে না ইনসা হলে আপনার ক্ষতি হইব আমার ক্ষতি হইব মুর্দার কোন ক্ষতি হইত না অথই না মুর্দার কোন ক্ষতি হইত না মুর্দার আমল নামার মাঝে রেখা হইত না আপনি আমি যদি কোন মুর্দার লাই দোয়াও করি না দেখো আমরা লাগি আল্লাহর মরার বাদে এখানে লাভারিস মুর্দা দোয়া হোক তার লোক নাই আসে না মানুষ আমরা লোকে দুইজন ফিরিস্তা আছে একজনের নাম কিরামান কাতিবিন ও ফিরিস্তা হল মরি গেলে কি আল্লাহ দোয়া করবেন যে আল্লাহ আমরা আসলাম অতদিন তোমার বন্দার বডিগার্ড হিসাবে তোমার বন্দা মারা গেছিল আল্লাহ ওনে তো খবর তো রাখবেন আমরা আসমান তুলি রাও আমরা তোমার তসবি তালিল হরমুনি আল্লাহ অন্যান্য ফিরিস্তা লাগানি আল্লাহ এখন আমার ফিরিস্তা হল আমার বন্দার লোকে অতদিন পর্যন্ত তোমরা আসলাই রে ওনে আমার বন্দারে খবরও নিয়ে গায়ে একলা এক খবর তো রাখবেন আন্দাজ গোল খবর আমার বন্দারে নিয়ে আন্দাজ যেমন বাজারে তোলে তৈরি না খালি বুঝার দেওয়া তৈরি আমার বন্দা গিয়ে ডরাইব তোমরা তার খবরের খান তার থাকো তাকিয়া তোমরা দোয়া দুরুদ হলো তবা ইস্তেফার হলো তসবি তালিল হলো তসবি তালিলে যত সোহাব হইব আমার বন্দার আমল নমার মাঝে তোমরা লিখিয়া তরাইক্য আল্লাহর দয়া বন্দার প্রতি আসে নি না না আল্লাহর বন্দায় আল্লাহর হই আমার বন্দার আমল নমার মাঝে তোমরা লিখিয়া তরাইক্য আমল হলো ইস্তেফা করতে আল্লাহ হইতুরা লিখিয়া তোরা কি বেটা আমল করতে নি ওটা না বলে ইত্তেফা হবে আমলে ভাই এর লাগে আমরা দোয়া করতাম যে আল্লাহ আমরা যত মুর্দে হল মারা গেছো আল্লাহ তামাম মুর্দে গান্ধে মাফ করে দেও এখানে জমিউল মুমিনিনা ওল মুমিনাত ওল মুসলিমিনা ওল মুসলিমাত ইমাম সাহেব বলতে দোয়া করেন জানি আল্লাহ জমিউল মুমিনিনা ওল মুমিনাত আল্লাহ দুনিয়ার যত মমিন বেটাইন মমিন বেটি না যায় আল্লাহ মুসলমান বেটাই না যদি বেটি না যদি সব আল্লাহ মাফ করে দাও সুবহান আল্লাহ হয়ে যায় না ওটার নাম হইল দোয়ারে ইস্তেফার ইস্তেফার হইল মজিদ আমরা মজিদের লাগে মাফ ফিরত কামনা করতাম আর আমরা মজিদের লইয়া দেহ গা দোয়া করি আল্লাহ আল্লাহ হুম মাফ ফিরলা না হাইকি না মাইকি না আল্লাহ আমরা রে মুর্দা ভাবে আমরা মুর্দা হতে মাফ করে দেব আল্লাহ হুম মাফ ফিরলা না হাইকি না ও মাইকি না আমরার মাঝে জিন্দা দাঁড়াইলে মাফ করো আমরার মাঝে মুর্দা দাঁড়াইলে মাফ করো ও শাহিদি না বা গাইবি না আমরা জনতার যারা শাহিদ হয়েছি তা হাজির আমরা জনতার যারা হাজির হয়েছি আমরা মাফ করো আল্লাহ দাঁড়াইছো অর্থ না জনতার মাঝে অসুবিধা অর্থ এলারও মাফ করো মুর্দারে সামনে দিয়ে আমরা দোয়া করি না করি না দেখে দোয়া আমরার লাগি দোয়া করলাম মুর্দার লাগি দোয়া করলাম না মুর্দারে সামনে দিয়া ও যে এতে বুঝে গেল আল্লাহ মুর্দা বন্ধা আল্লাহ মুখ আগুয়াই এরা বললে আল্লাহ মুখে আগুয়াই নিলা কই না যে সিরি আগুয়াইছই দুনিয়া বেজাল দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দগি ওখান থেকে এক সিরি এক দাব আগুয়াইছই এর লাগে এক দাব যারা আল্লাহ মুখে আগুয়াই নেই আল্লাহ গেছে মকবুল ও মুদ্রারে সামনে লিয়ে আমরা দোয়া করি আল্লাহ মাফিলা না হাইকি না আল্লাহ মাফিলা না এই অর্থ হইলা আল্লাহ আমরা মাফ করো আমরা জিন্দা হলে মাফ করো আল্লাহ আমরা মুদ্রা হলে মাফ করো আল্লাহ আমরা হাজির যারা জনতা চাইছি মাফ করো আল্লাহ আমরা গাইব যারা আইটাম পাঠি না তারাও মাফ করো সুবহানাল্লাহ এই দোয়া ও পড়ার বাদে করি আমরা কবর তৈয়া করি আমরা জনতার বাদে আমরা দোয়া করি অনেক মাই যে জনতার বাদে দোয়া করে না করে নাই জনতার নমাজে বিচে তো দোয়া হলো যার দোয়া কথা ভেনে বোঝা যায় মক্কা মাইছে চাই
নাকি না? দরজার মাঝে দোয়া হইল, আল্লাহুম্মা লা তুহাররিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। এর অর্থ হইল, আল্লাহ আমরা যে জনজার নামাজ সঠিক হইলাম, আল্লাহ বহু দূর থেকে আইতে আইছি, নাহলে গাড়ি ভাড়া দিয়ে আইছি, রই দিয়ে ধরি আইছি, চারদার বাদে সঠিক হয়েছি, আল্লাহ আমরা রে সব থেকে বঞ্চিত হইল না। ওয়ালা তুহাররিমনা আজরাহু, আল্লাহ মরার বাদে আমরা রে ফিতনা ফসাদ ফলাইও না। ওয়ালা তাফতিননা বাদাহু, আল্লাহ আমরা মরার বাদে মৃত্যু ব্যক্তি ফিতনা ফসাদ ফলাইও না। ইলা আছে, কোন মানুষ মরি গেছি, বাবা মরি গেছে, মরার বাদে যে আওলা ফিতনা করছো, কেস মামলা করছো, সমাজ ও গাঁও মাঝে বিরোধিতা করছো, ইলা আছে নি না? না ও লাগে দোয়া করতাম, আল্লাহ নব্বী যখন দোয়ার ব্যবস্থা বাতাই গেল। যারা জানে যারা মানে, যারা জানে না তারা মানে না। এই দোয়া ফতুল খাদির কিতাবও আছে, জগতের বিখ্যাত কিতাব, আপনার সুনাল ফেখার মাঝে আছে, এর মাঝে তাহতাবি শরীফ ফেখার কিতাব, ও কিতাবের মাঝে জনজার বসের মাঝে আছে এই দোয়া। আর আলী বহুতে জনজার নমাজ বাড়ির দোয়া নাই হইয়া ইটা চুকাইয়া হয় না, ইটা কিতাব পড়েন না চুকাইয়া হয় না। জনজার মাঝে দোয়া আমরা করতাম নি না? করতাম না, আমরা করতাম ও কারণ আমরা অত কষ্ট কষ্ট হয়ে যায় শরীর হয়েছি, সব থেকে বুঝিত হইতাম না, এটা দোকান না দোকান না। আল্লাহ তুহারিম না দিলাবু, আল্লাহ আমরা সব থেকে বঞ্চিত হইল না। ওয়ালা তাফতিন না বাদাহু, আল্লাহ এই ব্যক্তি মরার বাদে আমরা ফিতনা ফসাদ ফলাইও না। ও জনজার বাদে দোয়া, তাহলে জনজার বাদে দোয়া আছে, জনজার বাদে খবরও দেও তোমার বাদেও দোয়া আছে, খবর জেরতের মাঝে দোয়া আছে, আছে নি না? না দেহগা জগতের বিখ্যাত আদিম, যার নাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমলার মজহবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরব মজহবের ইমাম। ইমাম আবু হানিফা সাহেব মারা গেল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হুজ্জত ইয়া আল্লাহ, ইমাম আবু হানিফা মারা গেছে, আল্লাহ তো বকুল বন্দা, তো আল্লাহর অতি মারা গেছে, ইয়া আল্লাহ শূন্যা তাই মহব্বতে মায়ায় এজন খবর জিয়ারত করতা, খবর জিয়ারত করতে গিয়া দুই রেখাত নকল নমাজ নিয়ত হয়ে রাখা রয়েছে, কুর্তা দিতে হাতিয়া শুরু, আল্লাহ বন্ধা মারা গেল, হাতিয়া কুর্তা দিতা নানি দেখি দিতা নানি, ও দেখি নিয়তে কারো হয়েছে নমাজ, স্বামী কিতাবে মকদ্দিমায় স্বামী ভয় লাগন নমাজে ঘটনা, ও নমাজ কারো ইয়া নমাজ তাই হই যায় দোয়া করছো, নমাজ ছিল হল রা তাই সব মানুষে তামসা দেখায় আল্লাহ আবু হানিফা সাহেবের খবর দেয়ারা তাই স্বামী সাহেব হাফে দেবিলে বা সাফি সাহেবের এক মজো বা আবু হানিফা সাহেবের এক মজো দেখি মানে তার কিতা হবে, তাই নমাজ হারাইয়া একবার তকবিরে তার ইমা বাদ দিয়া দ্বিতীয়বার তকবিরে তার ইমা তুলা দিলে না, রফি এতে চারি দিছে নমাজ বাদে মানুষে দিকে আইন সব দুনিয়ার চাষে দেখলাম ইমাম আবু হানিফা সাহেবের এক মজব, আপনার আর এক মজব, আপনি রবি আদান হলেন পত্য নমাজের দেখা তো ইমাম আবু হানিফা সাহেবের কবর দিয়ার তো আইয়া রবি আদান হল্লা না খানে তান দল আপনি গেছেন কিনা কি আপনার দল ত্যাগ করছেন নি? তাই কই যে ভাই হল দল ত্যাগ করছি না, আবু হানিফার দলও গেছি না, আমি আল্লাহর মকবুল বান্দা কবর দিয়ার তো আইছি, অনে আমি যদি আইয়া আইন কবর দিয়ার তো আইয়া উল্টামি হরি আমার বসবে লইয়া টানা টানি হরি আল্লাহর মায়ার বন্দারু আত্মা মারলে বেজার হয়ে যাব কি যে ইমাম আবু হানিফা আমি মরার বাদেও ইমাম সাইফি আমার লগ সারা না, আমার খবরের খান্দা তাই আমার লগে একতলা করা, ও কারণে আমি আমার মজহব ত্যাগ কইরা ইমাম আবু হানিফা সাহেবের অনুসরণ কইরা হানহি মজহব মতন মাছ করলাম তার খান্দাত, এল্লা ইমাম শাফি সাহেবের মান কমছে নি, মাতৃদা কমছে নি, ইমাম শাফি সাহেবের মান কমছে না, ও ভালোরে ইমাম ইহতে আমরা সবক পাইলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরার বাদে যদি তার রুয়াত্তা বেজার হয় তা আমরা বাবা মরার বাদে আমরা কবরের খান্দা দিয়ে উল্টা আমি হরি রুয়াত্তা বেজার হইব না খুশ হইব বেজার হইব, এর লাগি আমরা ছাত্র যে সময় আসলাম সৌ সময় সত্তরের বক্তবীর জাবুজুর বরলি আল্লাহ মানুষ আল্লাহ সত্তর মাদ্রাসা যে ইংলিশের প্রতিষ্ঠাতা তাই হইতা সব ফরাইবার সময় প্রায় সময় রে বাবা হো যারে মানো তার খবরের হামদার দিয়া বিয়ে সিগারেট খাইও না, তা আমরা হইতে ইচ্ছা কিতা হইবে বসে বিচারে প্রত্যেক দিনে আমি ফরাইবার সব আতা উতা মাতো এটা একটা সবক এটা একটা নির্দেশ পাঠা উচিত বাদের সব কিছু সব মুখ আমার ভুলছে
ফরাম কিছু বুঝছি, কিছু ফরাম লেখা আরম্ভ করছি, স্বামী কিতাব পার করছি, জিয়ারতর বস কিলা জিয়ারত করুন, কিলা খবরের খান্দার জানি না, দূর থেকে জিয়ারত করুন, ওটা সত্যি বয়ান আছে। বাবু জিয়ারত আদার খবর ওখানের মাঝে আনতে হই যে যার লগে আপনার বেশি গভীর সম্পর্ক তার খবর যেন খান্দার খরা সুন্নত, খান্দার গিয়া জিয়ারত করা মুস্তাহাব সব বেশি। আর যারে আপনি ধরাইন বয় ভাই তার গুণ মাইতে হজম করতে পারে না, আল্লাহর মমিন বান্দার গুণ মাইতে খাইতে পারে না, গুণ বা মর্যাদা মাটির তলে তাকে নিনা মাইয়ে দেখিয়া হইল খবর অমুক অলি আল্লাহর, অমুক হাজি সাহেবের, অমুক চেয়ারম্যান সাহেবের, অমুক আল্লাহ হাফিজি কুরআনের, অমুক খবর শহীদের খবর। এক শহীদ উহুদের যুদ্ধত মারা গেছে, 56 বছর হয়ে গেছে, 56 বছর বাদে উহুদের ময়দান টিলা জায়গা আর গাড়া জায়গা হতো না, মাথার মাঝে আঘাত আছে তলোয়ারে লাগা ও মাথার ছেদ খাইয়া প্রচুর পরিমাণে রক্ত হয়ে মারা গেছে, দুঃখ পাইছে মাথার মাঝে উল্লাহ দিন আছে, 56 বছর বাদে খবর ও উদ্লিগের বাদে দেশের মাথার মাঝে উল্লাহ খবর মাটি আছে রাত লগে লগে মাথা দিয়া লাগি যায় কি আর রক্ত টাটকা রক্ত মাথাতেই মারায় শহীদ বন্দার লাশ 56 বছর বাদে মাইকে হজম করতে পারছে না, আল্লাহর বান্দা 56 বছর বাদে তার জেলা মাটির দগন করছিল ওলার ওইজন অক্ষুণ্ণ এখনো তার শরীরে রক্ত জল জড়াইয়া টাটকা রক্ত বাড়ায়, শহীদের গুণ মাইকে হজম করতে পারে না, আল্লাহর নবী ওদের গুণ মাইকে হজম করতে পারে না। এক কথার প্রসঙ্গে যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে মাটির মাঝে আছে মদিনা শরীফ আল্লাহর আরো স্থায়ী উত্তম মাটি, নবীর যশোদে আতর শরীর মুবারক যে মাটির লগে লাগছে এই মাটির মর্যাদা দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি নিনা না। তফসিরের কিতাব বখারি শরীফের সরা উমদাতুল কারি শরীফে বখারির মাঝে লেখছ আইনির মাঝে লেখছ এই মাটি আল্লাহর আরশ থেকে উত্তম যে মাটি রসুলের পাকে শরীর মুবারক লাগছে, কাবা শরীর থেকে উত্তম রসুলের পাকে মাটি লাগছে যে শরীর হোক। আজকাল কেউ সৌদি আরবের ওহাবি মুল্লাই সরকারে পাতা দেয় সরকারে টেকা দেয় তারে হনগে আশি কহ রসুলের পাকের উম্মত এর আগে জিয়ারত করবার সময় বা মুক্তি শ্রদ্ধা নিয়া হনক জিয়ারতের সময় উবাই লোক দেখো ইহার লাইজুল হাজা শিরক আকবর ইমসি আল্লাহ তুল ও আজিজা বিন উবাইও না যা শিরিক শিরিক না শিরক আকবর হয় বড় শিরিক নবীর রোজাত যা উবানিটা জিয়ারত করারে বড় শিরিক করে। আর কিতাবের মাঝে আঞ্জন ইয়াকিফু কামা ইয়াকিফু সালাত জেলা নমাজও খারাও ইয়া নমাজ জেলা হল খারাও জেলা ওলা নবীর জেলা থেকে ওলা খারাও আলমগীর কিতাব বার করলে দেবা ওলা খারাও ইয়া তাজিম সম্মানের সহিত নবীয়া সালাম দেও আর হিন খারাও ইলে ইতা কই নিতাই নু কুতা নাই লা ইয়াজু পয়সা যাই নাই হিন হা 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 হাজির হাজার ওল হাজির ইটা লু আর ফাত্ত ইনা কুতা নাই হিন না আহবায় আটো 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 সুজা আটো নবী মারা গেছে মাইকে দান্ডে খাইছে একটা মানুষ মরি গেলে কি একটা গল্লা যদি তৈরি যায়
গোল্লার দ্বারা একে মানুষ লাভবান হয়ে উপকৃত হয়, কিন্তু নবীর দ্বারা মানুষ কোনো উপকৃত হন না, লাভবান হন না, জোরে হোক না উজু বিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত নবী জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী, শহীদ হল জিন্দা, আল্লাহর ওলি হল জিন্দা, হাফিজে কুরআন যে হাফিজ যাবে বিচে কুরআন শরীফ ইয়াদ আল্লাহর বন্দার আছে, ও কুরআন শরীফ ইয়াদ দিয়ে মারা গেলে আল্লাহর বন্দার ও সিনা খান যে ও মাইকে ওজন করতে পারে না, যেখানে কুরআন শরীফ সংরক্ষিত আছে আল্লাহর হাফিজে কুরআন বন্দা। যদি আপনি ফেস ফাড়ি লাইন সিঁড়ি লাইন কুত্তা ভাই যায় না তার ভিতরে, কিন্তু কোরআন শরীফের যে আলো যেটা আছে আল্লাহ কোরআন শরীফ দান করছো, এটা মানুষের ক্যাপাসিটি নাই পাওয়ার নাই বলে খতবিল ফইরা ইয়া ধরে নিব। আমরা দেখুন আলাম তারা তাই লইয়া আলহামদু পর্যন্ত নমাজও হলে মুখস্থ আছে, এর বাদেও ফরমাস হোক বেড়া লাগে না লাগে না লাগে না। আর একজন হাফিজে কোরআন রমজান মাস আরম্ভ হবে আলিফ লাম থেকে লইয়া আস্তা মাস শেষ হয়ে গেছে কি সবা কদরের রাত দেহ গিয়া শেষ করছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আস্তা কোরআন শরীফ মুখস্থ করছে আল্লাহর বন্দার ওখানের মাঝে সংরক্ষিত আছে। ফাইনাল ইলমানুরুম মিন নূর ইলাহি ফানুরু লা ইয়াতি লিল আসি, আল্লাহর নূর আল্লাহর বন্দার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। ও বন্দা মারা যাওয়ার বাদে ই কারণে মাইকে ওজন করত নাই, ই কার কোরআন শরীফের হেফাজত, ই এক মর্যাদা আল্লাহ দান হল সাই গুরু মানে নবী হোক শহীদ হোক ওলি আল্লাহ হোক হাফিজে কোরআন। আর আপনি আমি মারা যাওয়ার বাদে ওরা যখন দুষ্ট হল মাটি কবরে আমরা সাপ দিব যাতে মারব, আল্লাহ নবীর বিবি সাহেব বানিয়ে সব চাইতে মায়ার বিবি খদিজা দুকুবরা ফয়লা বিবি, আল্লাহ নবী যে হয় ন নবী আমি মারা যাওয়ার বাদে আমার খাফনের মাঝে একদারা খাফরের টুকরা আপনার শরীর যেটা ব্যবহার করবো ওখানটা সিলাই হয়ে যা আমার খাফন দেন জানো। আল্লাহ নবী ন খদিজা আপনি যে খাবর শরীর ব্যবহার করব ও খাবরের গুড়ার টুকরা যদি আমি লইয়া যাইতাম মানে আমার বিশ্বাস ওখানের বরকতে আমার গুড়া যা পাল্লায় মাফ কইরা দিবা। আল্লাহ নবী হন আমি সামরা তোমার খাইচা দাঁড়াই খদিজা মাপ পাইছো ইয়াসুল আল্লাহ সামরা খাইচা দেওয়া লাগতো না আমি মাপ পাইছি আপনি যে আমার মায়া করো। আল্লাহ নবী বিবি সাহেব আলি মরার বাদে খদিজা তুল কুমড়ার কবর লইয়া গেল, লইয়া গিয়া কবর থইছ কত সময় পাতে দেখো কবরের মাঝে উত্তায় কবর আরম্ভ হয়েছে মাটিয়ে সাপ দে দুইবার আঠে রইয়া আঠে মাটি আঠে। আল্লাহ নবী উঠি গেল নাকি খবর আল্লাহ খদিজাতুল কুবরার গাল মুবারকের লগে তোমার গাল লাগছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ লাগছে, খদিজাতুল কুবরার মায়রা হইরা উঙ্গা সুমা দিজ নবী আপনার খাতিরে আমি আপনার বিবি খদিজাতুল কুবরার গাল দিয়ে আমি আল্লাহ মাটিত লাগাইছি না লাগে আসমান মুখে আমি মায়া হইরা রাখছি। আল্লাহ নবী দেবলা খদিজাতুল কুবরার খবর উঠিস উচ্চা দুই বগল দর্শন সাহাবায়ে কেরামে খনিয়াছুল আল্লাহ আর তো কোন খবর উঠতে দেখলাম না, আজকে খদিজাতুল কুবরার খবর আপনি লাগেনে লাগবে কোনো সাহাবি হল আমি যে খদিজাতুল কুবরার খবর বগল দুই সাইড দিদি দর্শি দৌড়ার লগে লগে দুটায় খবর মাফ হয়ে গেছে কি আর সাহাবি যার নাম সাহাব জেল যারে মারা যাওয়ার বাদে আসমানে রাস্তা করতে লড়ছে লড়ছে খাপছে আল্লাহর আরশে খাপছে, আমরা যে আমল লইয়া আসমান মুখে আছি রিক্সায় যাই আল্লাহর সামনে নিয়ে পেশ করো বারোটা রাস্তা আছে আপনার লাগে বারোটা রাস্তা আয় যায় রিক্সা হোক ও বললে বারোটা রাস্তায় আমার লাগে খান দে আসমানে। আল্লাহ নব্য ফরমাইছেন আমার
সাহাব মারা যাওয়ার মধ্যে আসমানের বারোটা রাস্তায় লড়ছে এবং কান্দিছে। খবর আর কোন মাটি খালি মিলার বাদে লগে লগে বন্দাল বছর যতক্ষণ চৌকে ঠাই তোলা তখন পর্যন্ত মাটি কবর তাই হরব খালি যদি একজন কবর মুদার রসুলে পাকে ফরমাইছে মাদ্দাল বছর, মাদ্দাল বছর তো চৌকে যতক্ষণ ঠাই গুলায় আমরা উত্তর করি আর দক্ষিণ করি লাগাই আর হইটা যান সুহান আর একজন মানুষের কবর আসছে আসছে এখানে সীমা নাই ঈশ্বর নিতে কবির অনুমান হইয়া দেখছ না কত বড় যদি অজগর নিরানব্বইটা অজগর সাপ আল্লাহ নিরানব্বই নামের অস্বীকার করছে, করছে না কাফিরে? আল্লাহ সত্তার গফার জব্বার রহমান রহিম নিরানব্বইটা নাম আছে, আল্লাহর ইসমে জাত এর নাম আল্লাহ, ও আল্লাহ অস্বীকার করছে, আল্লাহ নিরানব্বইটা নাম রে অস্বীকার হচ্ছে, এর লাগে এক এক নামের বদলা এক একটা অজগর শাস্তি শুরু আল্লাহ তার কবর দান করবা। খোকা নাও আল্লাহ তুমি আমরা হেফাজত রাখোগা, আমি মহব্বতে দুইশোই বলগা দুইবার আল্লাহ Sayyidina Mawlana Muhammad Allahumma salli ala Sayyidina Mawlana Muhammad Wa ala ali Sayyidina Mawlana আমরা আল্লাহ মাটি থেকে তৈরি করছে, আমরা মাঝে আনাসি আর বা মাটি আছে, আগুন আছে, আমরা হাওয়া আছে, পানি আছে, আমরা সাতটা দাঁত দিয়ে আল্লাহ তৈরি করছে।
পানির সংখ্যা যদি কমে যায় কিন্তু মানুষ শুকাই যায়। সংসারে মিলাই আল্লাহ দিচ্ছে সাইড দাঁত, আর এখানে চাইরটাতে একটা কমে গেলে মানুষ ওকে জড়ি যায়। ও আমরা মাটি কুনানো কবর আমরা রইব, সার মাটি কুনানো খাদে কুনানতেই তৈয়ার হবে। জীবনে দুনিয়ার থাকা অবস্থা আমরা সেই হইতে পারতাম, মরার বাদে কবর দেওয়ার বাদে ওখানে ঠার হয় আল্লাহ ও মাটি দিয়ে আমরা বানাইছে। এটা বিশ্বাস আমরা আছে নি না কল্পাস বাদল বহু পড়ার বাদে আরো বার আমরা মাটি দেখিয়ে দিতে হই আল্লাহ উঠাইবা, আমরা দ্বিতীয়বার আমরা মাটি দেখি দিতে হই উঠবো। ই মরি গেলে কি মাটির লাশ মাটির লোকে পেয়ে যাই আল্লাহ কিলা দিতা করবা, ই হতার উপরে একই বিশ্বাস আমরা নাই, এগুলো মানুষের একই বিশ্বাস নাই, এলাই তার নাম নাস্তিক। আর যারা একই বিশ্বাস আছে এরা মরার বাদে আরো দিতে হইবা, ও ঘটনার প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা কুরআন শরীফের মাঝে চারটা ঘটনা আছে, বুঝতে নাম উসুলে আরবা, আরবা অত সাই উসুল অত হইল মূল অস্তিত্ব, কুরআন শরীফের মূল অস্তিত্ব মূল উসুল বর্ণনা করতো চারটা ঘটনা দিয়ে আল্লাহ মরার বাদে চিন্তা করতে আমার নিয়ে একই বিশ্বাস আমরা আছে না না। যেমন ফয়লা ঘটনা আছে বনি ইসরাইলের এক ব্যক্তি আর এক ব্যক্তির তার সম্পদের লালচে মারি নিছে, কেউ নাই মরি গেলে সম্পদ পাই দিব মাইয়াকে আরো গাউতে হলাই দিছে, ও গাউর মানুষের দোষী করতো মুসা আলাহ ইসলামের জমানা তারা কইছে যে আপনি নবী দেবলা আমরা আরো মরা মানুষের লাশ খেয়ে মারলো ওখান আপনি তত্ত্ব পার হয়ে যাবে যে বুঝবো আমরা নবী আপনি নবী। মুসা আলাহ ইসলাম কইলে আমরা একটা গাই যাব করো, ও গাই যাব করার ঘটনা ওটার নাম সুরাতুল বাকারা, বাকারা তুলো তো গাবি, ও ঘটনা কোরআন শরীফ ফয়লা ভরার মধ্যে আছে। ও গাই যাব করছো যাবো কইলা রান ঘটনা হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইব্রাহিম তোমার বিশ্বাস নাই নি আমি যে আল্লাহ মুর্দা চিন্তা করতে পারি, আল্লাহ বিশ্বাস আছে আমার, এটার নাম হইল ইলমুল লেখিন, আমার বিশ্বাস আছে যে আমি মুর্দা চিন্তা করতে পারো, দেখছি তো না আইনু লেখিন তো হইছে না সবকে তো দেখছি না কিলা মুর্দা চিন্তা করো, ও বলেছে দেখো মুর্দা চিন্তা করতে পারো আল্লাহ উল্লেখ করছেন আমরা সবক দিচ্ছ আরো দিন যে আমরা মরার বাদে যে আরো জীব নইব কি কথা বিশ্বাস আমরা আছে নি না না। ও আল্লাহ মুরা মানুষের চিন্তা করতে পারো ওটার নাম হইলো ও মিনহাযুকুম তারাতান উখরা, আর আমরা আরেকবার কবর থেকে আমরা উঠবো বা ওয়াল বাস বাদাল মউত বরার বাদে আরেকবার আমরা জীবন হইব, ওখানকার উপরে ক্ষীণ এবং বিশ্বাস আমরা আছে। আল্লাহ তৌফিক দেব সার্থক ধন্যবাদ, আপনারা মুর্দেগানে মনে হইরা আব্দুল বশির সাহেবরে মনে হইরা যে ইসালে সব মাহফিল খরচ হই তার আত্মীয় স্বজনে খরচ হই এবং ইসালে সবের দলিল বা ইসব খালি একলা তাইন ভাইতা নাই রাস্তা গ্রামের সব মুর্দা হলে সব পাইবা, আজকে গ্রামের সব মুর্দা হল খুশি,
আপনার আমি যে দোয়া করবো আপনি আমি না সঠিক হয়েছে ইয়া আমরা মুর্দা করতে নেকি পাইবারি না হইতা না আলহামদুলিল্লাহ আমরা যে ইশারা সব মাহফিলের মাঝে সঠিক হয়েছে ইয়া আল্লাহ কবুল করো কোকা আমি ওয়াকি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতা লেখো দিগা চল্লিশ দিনে বৃত্তি মারা গেলে কি তো কি হবে মা বাবার না যাতে রুচিরা হবে আমরা বড়া মা বাপ যেমন ছোট ছোট চল্লিশ দিনের বৃত্তি মারা গেছে এটা তো আসলে বেগুনা আমরা দোয়া করি জনসাধারণ করি কিন্তু আল্লাহ মা জাল হুলানা ফারসান ফারসান অঞ্চলের ডেপুটেশন এটা আমরা আগে ফাটাইছি আমরা দোয়া করতো আল্লাহ নবীর উম্মতে হলতে নমাজে হরই ও নমাজে অঙ্গ প্রত্যঙ্গ চোদ্দ তারিখে সামলেনা উজ্জ্বল হইব দুই নম্বর নবীর উম্মতের ভুল তাব জরারুল মুমিনিন মুমিনের ছোট ছোট সন্তান যে মারা গেছে বেগুনা সন্তান ও বেগুনা সন্তান হল মারা যাওয়ার বাদে ও সন্তান হলতে ব্যস্ত দিব আল্লাহ তাহলে যাও তোমরা মমিনের সন্তান ব্যস্ত যাও ওনে ওই সন্তান হতে হইব আল্লাহ আমরা মা বাবের আদর যত্ন আমরা বুক করতাম পারি না আমরা মা বাবের আমরা লোকে ব্যস্ত না দিলে তোমার ব্যস্ত আমরা দিতাম নাই আল্লাহ হইবা যাও তোমার মা বাবের টুকাইয়া বার করো এখন একটা মা বাবরে টুকাইয়া বার করো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মেন থাকে মা বাবরে বার হইয়া তার নাকের মাঝে তার মা বাবের গোড়া নাইয়া লাগবো যেমন দেখুন যেন একটা গরুর বাচ্চা গাই ভরাইলে ও বাচ্চাটারে ভুঙ্গিয়া তার বাচ্চা হইয়া হে লিয়াই লিয়াই চলে হুড়হুড়া করে হরেনি না করে না আরো একটা গরুর বাচ্চা দিল লিয়াইব নি তার একটা একটা আলামত আছে ওলা ওরারুল মুমিনে তারে হইয়া যা তোর মা বাবারে বার করিয়ে টুকাইয়া মা বাবের মহব্বতের গন্ধ তার না হইয়া লাগবো কোন আনো আছে কোন প্রান্তর আছে মা বাবারে টুকাইয়া বার হইয়া আশ্চিন দরি দরি ঠাইনা ব্যস্ত লিয়া যাইব ও মুমিনের মুমিনের সন্তান দেখ সন্তান যারা ও বাচ্চা যে কেমতের দিন সুপারিশ করবা মা বাবরে লিয়া ব্যস্ত হইবা আর তিন নম্বর হইব রসুলের পাশের উন্মত হোক কেমতের দিন হাউজে কাউসারে হাবদাত তাই পাইবা হাউজে কাউসার আল্লাহ নবীর আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার কাউসার আল্লাহ দান করবা ও কাউসারের হান্দাত উন্মতে নব্বই সুপারিশ হইয়া ব্যস্ত লইয়া যাইবা আমরা এখন তার বিশ্বাস হইল আমরা যে ছোট ছোট বাচ্চা মারা যায় আমরা ইতারে মনে করতাম বেগুনা বাচ্চায় আল্লাহ কেমতের দিন ও বাচ্চাদের সুযোগ দিবা আমরা লাগে সুপারিশ করবা এর লাগে বাচ্চাই মরার বাদে আমরা দোয়া করি আল্লাহ জাল হুলানা ফারসান আল্লাহ আমরা লাগি বুঝতে ফারসান বানা ফারসান শব্দ হল ডিপুটেশন ডিপুটেশন আগে দেখবি যা হুজুর লিয়া আমি আয়রাম যা গরু যা বিছনা যা ঠিক করি ও ডিপুটেশন ঘটাইছে ও হুজুর আয়না খবর দা পাইছো না ও গিয়া জানি ওরা ও যে আমরা ফারসান শব্দ ডিপুটেশন এর আগে ব্যস্ত এর আগে হতা ঠিকঠাক করবা আর মা বাবরে লিয়া ব্যস্ত আইবা ও সুযোগ জোরারুল মমিনের থাকবো মমিনের সন্তান আল্লাহ নবী একদিন গেছ জনসান নামাজ পড়তা গিয়া খাইছেন এক বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা মারা গেছে আর আয়সা সিদ্দিকা খুঁজছেন এক বেগুনা বাচ্চা জনজাত নবী গেছে আল্লাহ নবী জনজা হুই যাওয়ার বাদে এখন ইয়া রসুল্লাহ হা যা উসফুল উমিন আসা ফিরি যান না সার্থক ধন্যবাদ আপনি এমন এক ব্যক্তি জনজার মাঝে সঠিক হয়েছেন যেগু বেহেস্তের ছবি থাকি হইল আল্লাহ নব্বী হয় নয় আয়সা ইটা না হইয়া যে এর অন্যটা ওই বিপরীতটা হয় তাহলে বোঝা গেল জোরারুল মমিনিন মমিনের সন্তান মমিনের থাবেদার হিসাবে আল্লাহ ব্যস্ত তার দান করবা আর কাবিরের সন্তান মা বাপের থাবেদার হিসাবে আল্লাহ তারা দুজখ দান করবা কথা বুঝতে পারছি না আমি ফুরুতাই দেখছি না মা বাপের লোকে বাজারও যায় আটও যায় স্কুলও যায় মাদ্রাসা যায় আঙ্গুল দৌড় দিয়ে যায় থাবে যে সময় বালি গিয়ে যায় কি আর আঙ্গুল দৌড়ে না হ্যাঁ একলাখলা ভারে সহরও আমি আঙ্গুল দৌড়ে আমি পারবো একলাখলা ও আলগি যায় বিশ্বা আলগি যায় আর যত সময় মাসুম বেগুনা আছে তত সময় মা বাপের থাবে থাকে আল্লাহ মা বাপের থাবে হিসাবে তার ব্যস্ত দান করবা আর কাবিরে সন্তান দিয়ে তার মা বাপের থাবে হিসাবে তার আল্লাহ দুধ দান করবা কথা বুঝতে পারছি নি আল্লাহ কবুল করো আমার কথা ওখানে শেষ করলাম আরো অনেক উলামায় কেরাম আছে তো শিব আনবা ওয়াজ করবা আসা আসলে ইশালে সব মাহফিল বড় সবের খাম নেকির খাম আমি আসলে মুরব্বী মানুষ হিসাবে আমিও তান্দে হইয়াও এসার নামাজের বাদে আমি অত হই দিব ও আমি আপনাদের কিছু কষ্ট দিছি আল্লাহ কবুল করুক আপনারা যাই অংশগ্রহণ করত আসলে আমরা মরতে গান আমরা মা বাপের লাগে আমরা দোয়া করতাম আমরা মরি গেলে আমরা লাগে মানুষের দোয়া করবো আর দুনিয়া দারুল মোকাফা দুনিয়া বদলার জায়গা আর আপনি যদি মনে করেন আপনি দোয়া করেন না মনে করেন না
বাবা বলিয়েছেন যে আপনি নিয়ামত রহমত ইটা বুক করার খাই দিয়া আপনি শুক্রিয়া আদায় করার না বাবা, তা আপনার সন্তান মারা যাওয়ার বাদেও আপনি মারা যাওয়ার বাদেও আমি মারা যাওয়ার বাদে আমার সন্তানেও আপনার সন্তানেও এটা মনে করতো না, এটা দুনিয়া বদলার লাগা। আর আপনি যদি মনে করো যে নিশ্চয় আপনার ছেলে সন্তানে দেখবো দেব দেখা ধর্ম আর শিক্ষিকা ধর্ম মনে করবো যে আমার বাবা দেখছি আমার চাচাই দেখছি ওলা মনে করতাম বুদ্ধে কাঁদে, তা আমরাও মনে করতাম বুদ্ধে কাঁদে হাসানি না না গুরুতা দেখছি আমরা যে বাড়ির দেখুন যেন হয়েলা ওয়াজ উজ হয় সে গুরুতায় ওয়াজ করতো হয়ে গেছে পরে সিগারেটের বাস্ক দোলা করে দোলা হয়ে না দেলা বাপসা চাই থাক দোলা করে বলে হেও দোলা করে দোলা হয়ে উঠে উঠা হয় মাতুন না ওতে তো হয়নি না দেখা দেখি তোর মাইজেও দেখে গিয়া দিনুন মোয়ামেলাতুন হাসানা আর দিনুন ইউসুফ আল্লাহ মোয়ামেলা হাসানা আমরা একটা মোয়ামেলা দেখা দেখি দেখা দেখি দল মাইছে আল্লাহ কবুল করুক এই গ্রামে মূর্তি কাণ্ডে বিশেষ করে আল্লাহ হজরত আব্দুল বাশি সাহেবের কবরের মাঝে হাতিয়া এবং সবরে আল্লাহ পৌঁছাই দেবা আব্দুল বাশি সাহেবের রু আত্মা ওলাদের উপরে খুশ করে দেবা আর ওলাদ হলতে যে মনে করতো ও খাতিরে মুর্দেগান হলতে এই গ্রামের যত আছেন আল্লাহ সব মুর্দেগান আল্লাহ মাফ করে দিও আল্লাহ সব মুর্দা হলতে খুব হাতিয়া সব পৌঁছাই দিও আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়াইলাইকা আনামনা وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان